বিসমিল্লাহি রাহমান ইরাহিম ড্রিমি ডিজাইন্স বাই রূপন্তী পেজ থেকে আমি রূপন্তী লাইভে চলে আসলাম ঠিক আটটার সময় আছে কিন্তু এসেছি টাইমলি আশা করি আমার সব আপুরা কিউট কিউট আপুরা অনেক বেশি ভালো আছে আর লাইভটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমাকে ঠিক মতো শোনা যাচ্ছে কিনা কেউ একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও সর্ণা আপু হ্যালো ডি আরিজা খান আপু জয়েন করেছে আলহামদুলিল্লাহ জানাতন হ্যাঁ তাপু ভালো আছি খান আপু কামরুল আর আপু ব্যাক কালেকশন থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আচ্ছা সবার ফার্স্টে কি করতে হবে লাইভ গ্রুপগুলো পাবলিক গ্রুপগুলোতে শেয়ার করে দিতে হবে হ্যাঁ সবার ফার্স্টে এই কাজটা করতে হবে কারণ তোমরা যেমন কিউট কিউট ব্যাগগুলো নিবা রিজনেবল প্রাইসের মধ্যে সেমন অন্যান্য আপুদেরও দেখার সুযোগ করে দাও নেওয়ার সুযোগ করে দাও হ্যাঁ ইনসাইড খুলনা ডেলিভারি চার্জ ফ্রি আউটসাইড খুললাম ওয়ান হান্ড্রেড টাকা যদি কালেকশন বেশি হয় প্রোডাক্ট বেশি অর্ডার করে সেক্ষেত্রে আলাদা বিষয় ওকে আমি দেখানো শুরু করলাম তোমরা একটু বলো যে কোনটা দেখবা অনেক 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 নতুন নতুন কালার ডিজাইন এসেছে ফার্স্টে আমি দেখাবো হচ্ছে কিউট ব্যাগটি হ্যাঁ কিউট ব্যাগটি লুক লেখা ফ্যাশন লুক হ্যাঁ ফ্যাশন লুক দেখে নাও দেখো এটা কিন্তু ফ্যাশান লুক লেখা স্মল সাইজের মধ্যে ব্যাগগুলো কিন্তু খুব বেশি বড়ো না ফার্স্টে আমি ইয়াটা দেখাচ্ছি ব্যাক সাইডটা দেখাচ্ছি ব্যাক সাইডে দেখো এটা কিন্তু দুই কাঁধে ঝুলানো যায় এরকম এতটুকু না কিন্তু এই যে এখান থেকে ছোট বড় করা যাবে আর কাঁধে ঝুলানো যাবে ওরকম সিস্টেম কিন্তু হ্যাঁ হচ্ছে আবার এখান থেকে তুমি যদি খুলে ফেলো খুলে ফেলার পর এক সাইডে এক কাঁধে ডান কাঁধে যেরকম আমরা নিই ডানবাম সেরকম করেও নেওয়া যাবে হ্যাঁ গলার মধ্যে ঝুলেও নেওয়া যাবে শুধু এইটুকু না কিন্তু আর একটু বড় স্মল সাইজের মধ্যে দেখা যাচ্ছে ট্রাভেল ব্যাগও বলা চলে এইগুলাকে হ্যাঁ অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ আমার এখানে এত ডিস্টার্ব দিচ্ছে কিনা কেন জানি না এই যে দেখো এটা হচ্ছে ভিতরের স্পেসটা ঠিক আছে খুবই কিউট একটা ব্যাগ ব্ল্যাক কালার আমি একটু এক্সাক্টলি মেজারমেন্ট করে বলে দিই কারণ অনেকেরই প্রশ্ন থাকে যে আপু কতটুকু ব্যাগটা স্মল সাইজ বলি বা মিডিয়াম সাইজ বলি তারপরে দেখা যাচ্ছে অনেক সময় কনফিউশন থেকে যায় সো দেখো লেন্থটা বলে দিচ্ছি এই যে দেখো এই যে লেন্থটা দেখো এটা কিন্তু হচ্ছে সাড়ে সাত ইঞ্চি এখান থেকে যদি ধরো একদম এই পর্যন্ত ধরলে আট ধরো আট ইঞ্চি হ্যাঁ এটা হচ্ছে লম্বাই থাকছে আট ইঞ্চি আর চওড়াটা দেখে দিচ্ছি চওড়াটা থাকছে কিন্তু ছয় ইঞ্চি হ্যাঁ চওড়ায় ছয় আর হচ্ছে লম্বায় থাকছে আট চওড়ায় ছয় লম্বাই আট এই কিউট ব্যাগটি স্মল সাইজের ব্যাগ কিন্তু কিউট ব্যাগটি যদি কারোর ভালো লাগে তাহলে স্ক্রিন শট দিয়ে রেখো কারণ এই ব্ল্যাকের মধ্যে কিন্তু আর একটা দেখাবো সেটা কিন্তু আলাদা কালার এখানে যেমন লেমন কালার আছে ব্ল্যাক কিন্তু আরেকটা আলাদা কালার আছে হ্যালো ডিয়ার নাজমু আপু আচ্ছা যারা যারা শেয়ার করছে সবাইকে ধন্যবাদ শেয়ার ডান কীভাবে হলো তাই তো আচ্ছা বুঝতে পারলাম না শেয়ার ডান হয়ে গেছে যারা কিনা শেয়ার ডান বলছো তারা তো প্রুফ দিবা হ্যাঁ প্রুফ দিবা ইনবক্সে এই যে এটা দেখো কিউট ব্যাগটা ঠিক আছে এটা কার কাছে ভালো লাগলে কিন্তু স্ক্রিন শট দিয়ে রেখো আমি সরাই ফেললাম এটার আর একটা কালার দেখিয়ে দিচ্ছি দেখো লম্বাই কিন্তু আট ইঞ্চি চড়াই থাকছে ছ ইঞ্চি এক কথায় খুবই স্মল সাইজের মধ্যে বাট এত কিউট বর্তমানে কিন্তু খুবই মানে ডিমান্ডিং একটা কিন্তু ব্যাগ খুবই লেটেস্ট একটা ব্যাগ কিন্তু ফ্যাশন লুক হ্যাঁ এই যে এইটা এখানে কিন্তু লেমন কালার করে দিয়েছে এটা দেখো এই যে এটা হচ্ছে মানে এইভাবে তোমরা ক্যারি করতে পারবা ছোট বড় করে এক কাঁধে ঝুলিয়েও কিন্তু ক্যারি করতে পারবা আবার এর মধ্যে দিয়েও এটা এর মধ্যে দেওয়া নেই সব রকমভাবেই কিন্তু আমি রেখে দিয়েছি যাতে তোমাদেরকে দেখাইতে পারি হ্যাঁ এই চেনটা এইখানেও কিন্তু একটা চেন আছে ঠিক আছে এই ব্যাগটার প্রাইস থাকছে দুইশো টাকা মাত্র দুইশো টাকায় পেয়ে যাচ্ছ একদম স্মল সাইজের মধ্যে এই ব্যাগটি ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে রাখো মানে যে যেরকম সাইজ হয় না ছোট ছোট ওরকম ছোট একটা কিউট ব্যাগ ঠিক আছে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে রাখো প্রাইস কত সুমে তান হাওয়াপো এই যে দুইশো টাকা যে আরেকটা কালার দেখাচ্ছি এটা বেগুনি কালারের মধ্যে লম্বায় আট ইঞ্চি চড়াই হচ্ছে 6 ইঞ্চি হ্যাঁ লুক ফ্যাশন লুক একদমই স্মল সাইজের মধ্যে খুবই কিউট একটা ব্যাগ এখানেও কিন্তু একটা চেম্বার আছে আমি জাস্ট দেখাচ্ছি এটা দেখো আমি কিন্তু খুলে রেখেছি খুলে রেখেছি এইভাবেই ইউজ করতে পারো দুই পাশে নিয়ে অথবা স্কুল ব্যাগের মধ্যে মানে ব্যাক প্যাকের মধ্যেও কিন্তু ইউজ করতে পারবা এই যে বেল্টটা ঠিক আছে বেল্টটা প্রাইস থাকছে দুইশো টাকা যার যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখো দেখো নতুন নতুন কিন্তু অনেক কালার অ্যাড হয়েছে নতুন ব্যাগ এসেছে সম্পূর্ণ নতুন কিছুদিন আগে কিন্তু এই ব্যাগগুলো আপনারা পাচ্ছিলেন না সবই স্টক আউট হয়ে গেছিল এই ব্যাগটি ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে রাখো মাত্র দুইশো টাকা সেকেন্ড লাইনের ফার্স্টটা দেখো আচ্ছা ঠিক আছে আপু সেকেন্ড লাইনের ফার্স্টটা দেখাবো একটু সাথে থাকো ওয়ালাইকুম আসসালাম রুকাই আপু কেমন আছো থার্ড লাইনের তিন নম্বর আচ্ছা ঠিক আছে তিন নম্বরের তিন নম্বরটা দেখাবো না তিন নম্বরের তিন নম্বরটা আজকে আমার বারোটা বেজে যাবে অনেক দূরে দূরে আছে ব্যাগগুলো ঠিক আছে তিনের তিন নাম্বারটা এটা কিন্তু থাকছে আর পিঙ্ক কালার ঠিক আছে খুব সুন্দর কিন্তু পিঙ্ক কালার এই পিঙ্কটা কার কাছে বলতো এটা কিন্তু ফার্স্ট টাইম নিয়ে এসেছে একটু খেয়াল করো ফার্স্ট টাইম কিন্তু আমি পিঙ্ক কালারটা নিয়ে এসেছি এখানে দেখো ঘুটি টাইপের দেওয়া আর একটু পিছন সাইডটা দেখে দিচ্ছে যে পিছন সাইডে কিন্তু একটা চেইন করে দেওয়া আছে ঠিক আছে আর এইটা এইভাবে কিন্তু খুলতে হয় যদি না জানো একটু দেখে না এই যে থ্রি ইন ওয়ান একটা খুললে কিন্তু এরকম তিনটা স্পেস দেখা যাচ্ছে ঠিক আছে শুধু তিনটাই না এর মধ্যেও কিন্তু একটা ছোট পকেট আছে এই ব্যাগের মধ্যে কিন্তু একটা ছোট পকেট আছে এই মাঝখানে ঠিক আছে সাথে কিন্তু লং বেল থাকবে প্রত্যেকটা ব্যাগে কিন্তু এখানে যতগুলা ব্যাগ দেখতে পাচ্ছ সে ছোটো হোক বড়ো হোক সবগুলোর সাথে দেখবা এরকম বেল কিন্তু দেওয়াই আছে ঠিক আছে এই ব্যাগটার প্রাইস তো তোমরা জানোই প্রাইসটা কি আর বলা লাগবে যারা আমার রেগুলার কাস্টমার রেগুলার লাইভে ফলো করো ঠিক আছে ইউড ব্যাগটা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে রাখো পিঙ্ক কালার এটা ফার্স্ট টাইম নিয়ে এসেছি আর এই হোয়াইট ব্যাগটা কার কার চাই বলো তো হোয়াইট ব্যাগটা কার কার চাই এই হোয়াইট মোস্ট ডিমান্ডিং একটা কালার মোস্ট ডিমান্ডিং হোয়াইট ব্যাগের জন্য আপনারা জাস্ট পাগল আসলেই ওয়াও হ্যাঁ মানে সরাসরিও কিন্তু সত্যিই সুন্দর এই যে দেখো এটা হচ্ছে হোয়াইট কালারটা স্ট্রাইপের মধ্যে এটাও কিন্তু একই প্যাটার্নে করা পিছনে চেইন থাকবে মানে এগুলা বিগ সাইজ কিন্তু বিশাল বড় না একেবারে মানে স্ট্যান্ডার্ড বিগটা যেটা কিনা মানে স্ট্যান্ডার্ড লাগে মানে বেশি বড় হইলেও কিন্তু সব জিনিসের ভালো লাগে না একটা জিনিস ঠিক আছে এই যে এটা হচ্ছে তিনটা চেম্বার থাকবে এখানে একটা চেন খুললে এখানেও লং বেল্ট আছে ঠিক আছে প্রাইসটা বলে দেয় চারশো পঞ্চাশ টাকা প্রাইসটা হচ্ছে গিয়ে চারশো টাকা কারো যদি ভালো লাগে আপনারা একটু স্ক্রিনশট দিয়ে আমাকে ইনবক্স করে দিবা হ্যাঁ মাত্র চারশো পঞ্চাশ টাকা অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে কে কয়টা নিবার সবাইকে দিতে পারবে ইনশাআল্লাহ আহসান কালেকশন থ্যাংক ইউ সো মাচ দুই ফার্স্ট হ্যাঁ আপু দুইয়ের প্যাক নাম্বারটা আর আপু বলেছেন আমি দেখাই দিচ্ছি এই যে দেখো দুইয়ের এক নাম্বারটা খুবই হাই কোয়ালিটির কিন্তু এইটা হচ্ছে এই ব্যাগগুলোর থেকে আরেকটু বড় হ্যাঁ এই ব্যাগগুলোর থেকে কিন্তু এই যে দেখালাম স্ট্রাইপের থেকে কিন্তু আরেকটু বড়ো সাইজ আর দেখো স্পেশাল কিন্তু একটা বেল্ট করে দিয়েছে ওকে আর হ্যান্ডেলগুলো খুবই মজবুত এটা চকলেট কালার খুব স্ট্যান্ডার্ড কালার না কালারটা কিন্তু ওয়াও একটা কালার হ্যাঁ এটা হচ্ছে পিছনের চেইনটা থাকছে পিছনের চেইনটা থাকছে এখানে এটাও কিন্তু একই প্যাটার্নে করা এখন লেটেস্ট ব্যাগগুলোই কিন্তু এই যে একটা চেন খুললে কিন্তু তিনটা এরকম চেম্বার থাকে তার মধ্যে ছোট পকেট থাকে লেটেস্ট ব্যাগগুলাই কিন্তু এখন এরকম হয়েছে ঠিক আছে এই ব্যাগটারও কয়েকটা কালার আছে চারটা কালার না চারটা কালার আছে সো আমি দেখিয়ে দিচ্ছি পর কয়েকটা দেখে দিচ্ছি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবা হ্যাঁ স্ক্রিনশট দিয়ে রাখবা এই যে বেল্ট কিন্তু এখানে লাগাতে হবে দুই সাইডে বেল্ট লাগানোর সিস্টেম আছে চাইলে খুলেও রাখতে পারো আর অথবা লাগিয়েও কিন্তু ইউজ করতে পারো আমি হচ্ছে আর একটা দেখে দিচ্ছি সেমটা এটা না নিলে সত্যি সবথেকে বড়ো মিস করবা এটা কিন্তু হচ্ছে রেড কালার ঠিক আছে সিঁদুর লালটা না স্ট্যান্ডার্ড লালটা এটা এত সুন্দর সরাসরি বলার মতো না বিশাল সুন্দর এক কথা ঠিক আছে দেখো এখানে কিন্তু স্পেশাল একটা বেল্ট দিয়েছে ঠিক আছে আর এই যে এখানে কিন্তু একটা চেইন করে দেওয়া আছে এখানেও কিন্তু থ্রি ইন ওয়ান প্যাটার্নে করা একটা চেইন খুললে কিন্তু টোটাল তিনটা এরকম চেম্বার থাকবে ভিতরে ছোট পকেটও দেওয়া আছে আমি দেখিয়ে দিচ্ছি তারপরেও প্রত্যেকটা এক প্যাটার্ন হলেও একবার করে অ্যাটলিস্ট দেখে দিই এবার প্রাইসটা বলে দিচ্ছি ঠিক আছে অবিশ্বাসটা একটা প্রাইস শুনলে জাস্ট মাথা ঘুরে যাবে এত সুন্দর পার্টি ব্যাগ টাইপের না আচ্ছা আপু ব্ল্যাক দেখা আছে ঠিক আছে আপু ব্ল্যাক কালার দেখা যাচ্ছে ফার্স্টের ব্ল্যাকটা দেখাও আচ্ছা আপু ফার্স্টের ফার্স্টের কোন ব্ল্যাক আপু এক নাম্বার শাড়িতে তো শুধু এই ব্ল্যাকটা ছাড়া নাই এক নাম্বার শাড়িতে হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক শুধু এইটাই আছে এটার প্রাইসটা হচ্ছে দুইশো টাকা হ্যাঁ ফ্যাশন লুক স্মল সাইজ খুবই স্মল সাইজের মধ্যে দুইশো টাকা বাট এতটা কিউট আমি মনে হয় সর্বোচ্চ কমে গেছে সিরিয়াসলি এই ব্যাগগুলো দু আড়াইশো টাকা নিচে আমি কোথাও দেখছি না কাউকে এক আপু দেখছিলাম সাড়ে তিনশো টাকায় সেল করছে লুক ব্যাগ লুক ব্যাগের প্রাইস হচ্ছে দুইশো টাকা হ্যাঁ স্মল সাইজ কিন্তু সো মাচ ছোট ব্যাগগুলো ও থ্যাংক ইউ সো মাচ স্বর্ণা আপু আচ্ছা ব্ল্যাক দেখাচ্ছি ব্ল্যাক দেখাচ্ছি আপু এই যে দেখো ব্ল্যাক কালার এই যে ব্ল্যাক কালারটা দেখে নাও ব্ল্যাক কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর কিন্তু ব্ল্যাক কালারটা হোয়াইট ব্ল্যাকের জন্য আপুরা তো সব পাগল এক কথায় এই যে এইভাবে কিন্তু ক্যারি করতে পারো ঠিক আছে এইভাবে যারা হচ্ছে কর্পোরেট লাইফে আসতো তারা কিন্তু এইসব ব্যাগগুলাই নেয় মানে কমের মধ্যে দেখবা খুবই ফ্যাশান করে মেকআপ করে দেয় এক কথায় এমন মানে রিজনেবলের মধ্যে স্ট্যান্ডার্ড ব্যাগগুলো নেয় এমন সুন্দর করে আর কি ক্যারি করে তারা দেখেই না ভালো লাগে যারা অফিসে যায় এক কথাই বলছি ঠিক আছে এটা ব্যাক সাইডে চেইনটা মনে হয় না যে অনেক টাকা প্রাইস এগুলো শোরুমে গেলে কিন্তু পনেরো চোদ্দো হাজার নেয় এই ব্যাগগুলো সত্যি বাট আমার যেহেতু শোরুম নাই একদম কম লাগে এমনিতেই আমি হোলসেল প্রাইসে সেল করি এই যে দেখো এটা ভিতরে স্পেসটা একটা খুললে কিন্তু তিনটা চেম্বার এখানে কিন্তু একটা বেল দেওয়া আছে আর এটার হচ্ছে চওড়াটা থাকছে এগারো ইঞ্চি মনে হয় আমি একবার মেপে দেখাচ্ছি তোমাদেরকে তোমাদের লাইভের সামনাসামনি আর কি মেপে দেখাচ্ছি তাহলে তোমাদের কোনো কনফিউশন থাকবে না এই যে দেখো এটা হচ্ছে এগারো ইঞ্চি চওড়াই এটা একটা চওড়াই বেশি আর লম্বাই থাকছে নয় ইঞ্চি চওড়াই হচ্ছে এগারো ইঞ্চি লম্বাই থাকছে নয় ইঞ্চি বিগ বাট মানে বিশাল বড়ো সাইজ না কিন্তু এর মধ্যে একদম খাতা পত্র ঢুকে ভার্সিটিতে চলে যাবে এরকম না হ্যাঁ প্রাইস থাকছে সাড়ে চারশো টাকা প্রাইস থাকছে সাড়ে চারশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে রাখো লুক ব্যাগগুলো দেখাও না আচ্ছা ঠিক আছে নদী আপু দেখাচ্ছি বেবি পিঙ্কটা দেখাও আচ্ছা ঠিক আছে আপু পিঙ্ক কালার কোন ব্যাগটা দেখতে চেয়েছ লুক ব্যাগ ও সরি বেবি পিঙ্ক বেবি পিঙ্ক মানে তো ওইটা আচ্ছা দেখাচ্ছি আপু লুক ব্যাগের জন্য একটু পাগল হয়ে যাচ্ছে আপুদেরকে দেখাই যে দেখো লুক ব্যাগ লুক ব্যাগ খুব সুন্দর না এদিকে তাকাও এই দিকে তাকাও ঠিক আছে অন্যদিকে তাকাও না আমি এখন এই ব্যাগ দেখাচ্ছি এইটাই তাকাও হ্যাঁ এই যে এখানে কিন্তু একটাই চেইন আছে ঠিক আছে একটাই চেইন আছে সাথে কিন্তু লং বেল্ট দেওয়া আছে আর এই ব্যাগগুলো এমন প্যাটার্নে করা দেখো শুধুমাত্র এখানে আর এখানে ঝুলিয়েও কিন্তু তোমরা মানে শুধু কাঁধে ইউজ করতে পারবো আর এই যে স্কুল ব্যাগ মানে ব্যাক প্যাক টাইপের কিন্তু প্যাটার্নও করে দিয়েছে সো যে যেইভাবে ক্যারি করতে লাইক করো মাত্র দুশো টাকায় পেয়ে যাচ্ছে অ্যাশ কালারটা অসম্ভব স্ট্যান্ডার্ড হ্যাঁ অ্যাশ কালার অ্যাশ কালারটা কার চাই স্মল সাইজের মধ্যে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে দেখো তোমরা যদি সাইজটা বুঝতে না পারো লাইভে আমি যে মেজারমেন্ট করে বলছি সেটা তোমরা দেখাচ্ছে কোনো একটা কাগজের উপর খাতার উপর কিন্তু রেখেও অনুমান করতে পারো আপু তুমি এত সুন্দর করে কথা হবে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু হ্যালো আপু হুমায়রা কাছে আপু কেমন আছে ও বাঙ্গি কালারটা দেখাও আচ্ছা আপু বাঙ্গি কালারও দেখাচ্ছে দেখাচ্ছি এই যে দেখো এই কালারটা এটা কিন্তু মানে পাঙ্গিও মানে মিষ্টি কালার আপু হ্যাঁ এটা কিন্তু মিষ্টি কালারের মধ্যে থাকছে এটাও কিন্তু একেবারে টোটালি এই কালারটা নতুন কিন্তু বেরই হয়েছে আমি যেখান থেকে নিয়ে আসি ওনাদের কিন্তু এই কালার ছিলই না আগে টোটালি এই কালারটা তারপর এই কালারটা আর একটা এই কালারটা ঠিক আছে টোটালি ছিল না এখন নতুন বের হয়েছে এই স্ট্রাইপের মধ্যে হ্যাঁ হয়তো তোমরা দেখে থাকবে কিন্তু এই ডিজাইনের ব্যাগ পাব না এই যে প্রাইস থাকছে চারশো পঞ্চাশ টাকা একই প্যাটার্নে করা হ্যাঁ একই প্যাটার্নে করা চওড়াই এগারো লম্বাই হচ্ছে নয় প্রাইস আছে চারশো পঞ্চাশ টাকা ভালো লাগলে কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখবো এই যে দেখো কিউটা একটা লং বেল দেওয়া আছে না মিষ্টি কালার কিন্তু মিষ্টি কালার ঠিক আছে আর ওইটা কিন্তু পিঙ্ক কালার সো যা যা লাগবে একটু কষ্ট করে স্ক্রিন দিয়ে রাখো প্রত্যেকটাই দেখাই দিব আপুর একটু সাথে থাকো ও আচ্ছা এটা খুঁমছিটা কই গেল আচ্ছা এটা এগুলা কিন্তু মানে সব খোলা ছিল ঠিক আছে এগুলা কিন্তু আমি দেখাই দিচ্ছি কারণ আমি লাইভে আসবো বলে শুধুমাত্র এগুলা কিন্তু আমি লাগিয়ে রেখেছি এই যে এইভাবে কিন্তু লাগাতে হয় এইভাবে কিন্তু এর মধ্যে দিয়ে লাগাতে হয় ঠিক আছে সো এই যে ঠিক আছে এইভাবে লাগাতে হয় আমি লাইভে আসবো বলে শুধুমাত্র আমি এইগুলো লাগিয়ে এসেছি যাতে আপুরা একটু মানে দেখতে মানে সুন্দর বোধ হয় ঠিক আছে এগুলা কিন্তু সব ভিতরেই ছিল যখন এসছে তখন ভিতরেই ছিল তো ভালো লাগলো স্ক্রিন দিয়ে রাখো মাত্র চারশো পঞ্চাশ টাকা আচ্ছা অনেক জোর থ্যাংক ইউ সো মাচ হোয়াইট কালারটা একটু দেখাও আচ্ছা ঠিক আছে আপু দেখাচ্ছি রেড লুক দেখাও ওকে টিআর আচ্ছা রেড লুক দেখাচ্ছি দেখো রেড লুক রেড লুক আবারও মেজারমেন্ট করে বলে দিচ্ছি তোমাদের সামনে বারবার একটু দেখাচ্ছে এক্স্যাক্টলি এক্সাক্টলি মেজারমেন্ট করে বলে দেবো যে নয় ইঞ্চি থাকছে লম্বায় নয় ইঞ্চি থাকছে চওড়াই থাকছে চওড়াই এক্সাক্টলি ছয় ইঞ্চি হ্যাঁ চওড়াই কিন্তু ছ ইঞ্চিই হবে প্রাইস থাকছে দুইশো টাকা লুক ব্যাগ একদম স্মল সাইজের মধ্যে কিউট ব্যাগ দেখা যাচ্ছে ট্রাভেলিংয়ের জন্য তোমরা ইউজ করতে পারো কাপড়ের কোয়ালিটিও ভালো খুবই সফট প্রাইস থাকছে দুইশো টাকা দুইশো টাকা এই যে হোয়াইট ব্যাগটা আবারও দেখিয়ে দিলাম এই যে দেখো হোয়াইট ব্যাগটা প্রাইস থাকছে সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা এটা এবার না নিলে খবর আসতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা ঠিক আছে এবার আপুরা সবাই পাবে ইনশাল্লাহ প্রাইস থাকছে চারশো পঞ্চাশ টাকা ইনসাইড খোলা ডেলিভারি চার্জ ফ্রি আউটসাইড খুলনা ওয়ান হান্ড্রেড যদি অনেকগুলো ব্যাগ নাও সেক্ষেত্রে কিন্তু চার্জ বাড়বে কারণ ব্যাগের জন্য এমন প্যাকেজিং করে দিতে হয় সে বলার মতো না ঠিক আছে খুবই কষ্ট ব্যাগ সেল করা এই যে এই ব্যাগ দেখাচ্ছি গোল্ডেন কালারটা দেখে নাও এটা খুবই গজিয়াসের মধ্যে প্রাইসটা তো আগের বলা হয়নি না প্রাইস হচ্ছে কি পাঁচশো টাকা ইস্টোন ব্যাগটা প্রাইস থাকছে পাঁচশো টাকা নাম লিখো আছে ঠিক আছে আপু যারা শেয়ার করছে সবাইকে ধন্যবাদ চারশো পঞ্চাশ টাকার ব্যাগ কি খুব ছোটো না 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 আপু ছোটো হবে কেন বিগ সাইজ বড় সাইজ তোমা বড় সাইজ তোমাকে একটু বলে দিচ্ছি তুমি যে কোনো একটা খাতাপত্রে বা যে কোনো জায়গায় একটা দেওয়ালেই হোক এগারো ইঞ্চি চওড়ায় ধরো আর লম্বায় নয় ইঞ্চি ধরো ঠিক আছে তাহলে মানে কতটুকু সাইজ আছে তুমি নিজেই গেস্ট করতে পারবা এই যে দেখো এটা কিন্তু এগুলার থেকে আরেকটু বড়ো হ্যাঁ হালকায় আরেকটু বড়ো এই যে এখানে কিন্তু স্টোন দেওয়া থাকবে কতটা গর্জিয়াস দেখো মানুষের বিয়েতেও কিন্তু এই ব্যাগগুলা দেয় এবার বিয়েতেও কিন্তু অনেক সময় দেয় আমি একটু এক্সাক্টলি মেজারমেন্ট করেই বলে দিচ্ছি এই যে এক্সাক্টলি মেজারমেন্ট করেই বলে দিচ্ছি এটাও কিন্তু লম্বাই থাকছে নয় ইঞ্চি আর চওড়াই থাকছে ওর গাছ থেকে বললাম না ওই থেকে একটু বড়ো মানে সাড়ে এগারো মতো না ওইটা হচ্ছে এগুলো হচ্ছে এগারো আসছে এটা সাড়ে এগারো আসছে সামান্য বড় সামান্য বড় নয় বাই এগারো ঠিক আছে নয় বাই সাড়ে এগারো ঠিক আছে স্পেশাল বেল্ট করে দেওয়া আছে এটা প্রাইস থাকছে পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা পিছনের চেনটা আর সাথে তো লং বেল্ট দেওয়াই আছে এই যে একটা চেন খুললে কিন্তু টোটাল তিনটা চেম্বার এর মধ্যেও কিন্তু একটা ছোট পকেট আছে এই যে দেখতে পাচ্ছ কি না জানি না ছোট পকেট কিন্তু আছে প্রাইস থাকছে পাঁচশো টাকা শোরুম প্রাইস কিন্তু এইগুলো দু হাজার টাকার নিচে তোমরা পাবা না ঠিক আছে সো যারা কিনা এখনও না উনি অর্ডার করানো চট জলদি স্ক্রিনশট দিয়ে গোল্ডেন কালারটা অর্ডার করে ফেল আচ্ছা আমি হচ্ছে আর একটা কালার দেখাচ্ছি আচ্ছা চার্জ কত শোভা সাগর আচ্ছা আপু চার্জ ডেলিভারি চার্জ আমি মেনলি খুলনা সেলার ইনসাইড খুলনা ডেলিভারি চার্জ ফ্রি আউটসাইড খুলনা ওয়ান হান্ড্রেড টাকা হ্যাঁ এই যে এটা হচ্ছে কি আর যদি প্রোডাক্ট বেশি হয় সেক্ষেত্রে চার্জ বেশি হয় ঠিক আছে অ্যাশ কালারটা এটার সাথে লং বেল্ট দেওয়া আছে লুক ব্যাগটা প্রাইস থাকছে দুইশো টাকা আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি এই যে বেগুনি কালারটা কখন থেকে দেখতেই পারছো এই যে এটা প্রাইসও থাকছে দুইশো টাকা সাথে কিন্তু লং বেল্ট আছে ভিতরে হ্যাঁ এটা তোমরা ব্যাকপ্যাক স্টাইলেও কিন্তু লাগাই নিতে পারবা এই সাইডটা এই সাইড মানে কাঁধে ঝুলানোর জন্য কিন্তু লাগাইতে পারবা প্রাইস দুইশো টাকা এই যে দেখো এটা কিন্তু কাঠালি কালারটা প্রত্যেকটা খুবই সুন্দর ফ্যাশান লুক প্রাইস থাকছে দুইশো টাকা এই যে লং বেল্টটা এটা লাগিয়ে রেখেছে সব রকম প্যাটার্নে কিন্তু রেখেছে যাতে তোমরা মানে বুঝতে পারো যে রকম সিস্টেমে কি করে লাগাতে হবে এই যে লুক সেম লুকটা কিন্তু এটা হচ্ছে হচ্ছে গিয়ে পিঙ্ক কালার কালার আছে আছে আর একটা এই সো লেমন ফ্লাওয়ারটা যা যেটা ভালো লাগবে যার চোখে যেটা ভালো লাগবে সবই একই রকম হ্যাঁ পার্থক্য নাই সেরকম আমি দেখাচ্ছি এই যে এটা দেখো এটা কিন্তু লেমন কালার দিয়েছে ব্ল্যাকের ওপর লেমন সো ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে রাখো দুইশো টাকা দুইশো টাকা সব লুকগুলো আগে দেখায়নি এই যে লেমন কালারটা দেখে নাও লেমন কালারটা দেখে নাও পর পর দেখাই দিচ্ছি দুইশো টাকা ভালো লাগলে কিন্তু স্ক্রিন শট দিয়ে রাখবে এটা দেখো শুধুমাত্র এইভাবে লাগিয়ে রেখেছি আমি এই যে এইভাবে লাগিয়ে রেখেছি দুই পাশে কাঁধে ঝুলানোর জন্য চাইলে কিন্তু এখান থেকে খুলে এর মধ্যে দিয়ে এ পাশে লাগাতে পারবা ঠিক আছে প্রাইস থাকছে দুইশো টাকা ভালো লাগলে স্ক্রিন শট দিয়ে রাখো এই যে রেড ওয়ান ওয়ান এই কয়টা কালারই হবে রেড কালার প্রাইস থাকছে দুইশো টাকা ভালো লাগলে স্ক্রিন শট দিয়ে রাখো ওকে আচ্ছা এবার আমি অন্য কালেকশনে চলে যাই ও খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু আপু কালার ব্যাগ টাতে যে ব বলটা দেখাইলা ওইটা কি ব্যাগের সাথে থাকবে হ্যাঁ আপু হ্যাঁ পু ওইটা বাংকি কালার না ওইটা মিষ্টি কালার হ্যাঁ মিষ্টি কালার ব্যাগের সাথে থাকবে আমি জাস্ট আর একবার লাগাইলাম না এখন লাইভের মধ্যে লাগাইতে টাইম লাগে আমি মনে হয় এইগুলো এক ঘন্টা বসে বসে নিজে নিজে লাগাইছি লাগানোর পরে লাইভ আসলাম কারণ যখন আমার দোকান থেকে আসে তখন ভিতরেই থাকে হ্যাঁ তখন ভিতরেই থাকে আমি তোমাকে একটা ইনটেক নিয়ে এসে দেবো না থাক আবার নিয়ে এসছি প্রাইস থাকছে প্রাইস থাকছে সাড়ে চারশো করে এই ব্যাগগুলো এই ব্লু কালারটা দেখো ব্লু কালারটা অনেক সুন্দর না অনেক গ্লেজি টাইপের অনেক গ্লেজি টাইপের হ্যাঁ আর আমার কালেকশনগুলো কিন্তু সবথেকে বড়ো কথা অনেক রিজনেবলের মধ্যে একবার নিয়েই দেখো যারা কিনা নাও নি আর যারা নিউ ভিউার্স একটু আমার পেজে লাইক দিতে ভুলবা না এই যে দেখো এটা কিন্তু ব্যাগটা ব্লু কালার স্ট্রাইপের মধ্যে এটা পিছনের সাইডটা থাকছে হ্যাঁ পিছনের সাইডের চেনটা সাথে কিন্তু লং বেল্ট দেওয়া আছে এটা কিন্তু আমি লাগিয়ে রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি এই বেল্টটা লাগিয়ে রেখেছি আর বাকিগুলো দেখবা যাক সব কুলে রেখেছি হ্যাঁ এই যে এটা হচ্ছে থ্রি ওয়ান প্যাটার্নে করা একের ভিতর কিন্তু তিন আর এখানে কিন্তু তোমাদের চেইন করে দেওয়া আছে প্রাইস থাকছে প্রাইস থাকছে চারশো টাকা প্রাইস থাকছে চারশো পঞ্চাশ টাকা ভালো লাগলে কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবা আপু নতুন ব্র্যান্ডে বাগেছে না 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 আপু হচ্ছে নাই এই যে এইটা দেখো এই ব্যাগটা দেখতে পারো এটাও কিন্তু একটা খুবই ভালো একটা ডিজাইন প্রাইস থাকছে পাঁচশো টাকা এটা খুবই ভালো কোয়ালিটির ব্যাগ হ্যাঁ ভালো কোয়ালিটির ব্যাগ নিতে চাইলে এটা নিতে পারো সাথে স্পেশাল একটা লং বেল্ট দেওয়া আছে এখানে কিন্তু চকলেট কালারের বর্ডার লাইন করে দিয়েছে এই যে এখানেও কিন্তু চকলেট কালারের বর্ডার লাইন করে দিয়েছে ঠিক আছে এই যে একটা চেন খুললেই কিন্তু তিনটা চেম্বার তার ভিতরে কিন্তু আবার ছোটো একটা পকেট দেওয়া আছে এটা আমি একটা এক্সাক্টলি মেজারমেন্ট করে বলে দিচ্ছি হ্যাঁ চওড়া আর লম্বাই কত আসবে এই যে চওড়াটা দেখে নাও চওড়া এটা হচ্ছে এগারো ইঞ্চি এগারো সাড়ে এগারো ইঞ্চি ঠিক আছে এটা হচ্ছে চওড়াই থাকছে সাড়ে এগারো ইঞ্চি আর লম্বায় থাকছে আট আট আটই ধরো আটই ধরলাম ঠিক আছে আট ইঞ্চি চওড়াই এগারো ইঞ্চি সাড়ে এগারো ইঞ্চি আর লম্বাই থাকছে আট ইঞ্চি এই যে পিছনেও কিন্তু একটা চেম্বার করে দিয়েছে এই কিউট ব্যাগটি স্ট্যান্ডার্ড কালার না প্রাইস থাকছে পাঁচশো টাকা প্রাইস থাকছে পাঁচশো টাকা যার যার লাগবে স্ক্রিনশট দিয়ে রাখো ফার্স্ট চেক করবা কিন্তু আমার ইনবক্স আচ্ছা ঠিক আছে আপু ইনবক্স চেক করা হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা দেখবো ওকে ডিয়ার আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা দেখাই দিচ্ছি এই যে ডিয়ার স্ট্রাইপের মধ্যে দেখে নাও ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা কোনটা কার লাগবে ঠিক আছে এই যে কোনটা কার লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবা কিন্তু এই যে পিছনে কিন্তু একটা চেম্বার করে দিয়েছে আর সাথে কিন্তু লং বেল দেওয়া সেটা এইভাবে খুলতে হবে হ্যাঁ দেখাই দিচ্ছি সব রকম যেহেতু অনলাইন থেকে নিবা তো ভালো করেই দেখবো তাই না এই যে দেখো এটা হচ্ছে থ্রি এন ওয়ান প্যাটার্নে করা সাথে লং বেল্ট দেওয়া আছে এই ব্যাগটার প্রায় সাড়ে চারশো টাকা অর্থাৎ আজকে লাইভে সর্বোচ্চ ব্যাগের প্রাইস কিন্তু পাঁচশো পাঁচশো টাকা আর সর্বনিম্ন ব্যাগের প্রাইস কিন্তু দুইশো টাকা লুক ব্যাগ বলে দিলাম একবারে ঠিক আছে মাত্র সাড়ে চারশো টাকা যা যা লাগবে স্ক্রিনশট দিয়ে রাখো ইনসাইড খুলনা ডেলিভারি চার্জ ফ্রি আউটসাইড খুলনা ওয়ান টাকা চার্জ পড়বে আচ্ছা আমি একটা ব্লু কালারের ব্যাগ দেখ কালারটা আগে দেখো কাঠালি কালারটা এটা হচ্ছে নিউ একটা কালার এই কালারটা কিন্তু সম্পূর্ণ নতুন যেটা কিনা এর আগে কখনোই কিন্তু মানে শোরুমে কোনো শোরুমেও ছিল না হ্যাঁ ফ্যাক্টরি থেকে নতুন তৈরি করেছে যে কাঠালি কালারটা এটাও খুব সুন্দর না এই কালারটাও আমার বেশ ভালো লেগেছে কিন্তু হ্যাঁ এটাও কিন্তু সেম প্রাইসে সাড়ে চারশো টাকা আজকে প্রাইস রেঞ্জ হচ্ছে দুইশো থেকে পাঁচশো হ্যাঁ দুইশো থেকে পাঁচশো এই ব্যাগটার প্রাইস হচ্ছে সাড়ে চারশো টাকা সো ভালো লাগলে কিন্তু অবশ্যই অর্ডার করবা এই যে এইভাবে খুলতে হয় সেম প্যাটার্নে থ্রি ইন ওয়ান প্যাটার্নে করা এখানে ঠিক আছে স্পেস ভালোই আছে আর চওড়াই এগারো ইঞ্চি লম্বাই থাকছে নয় ইঞ্চি হ্যাঁ চওড়াই নয় তো এই যে চওড়াই এগারো ইঞ্চি লম্বাই থাকছে কিন্তু নয় ইঞ্চি ঠিক আছে এগারো নয় এগারো নয় ঠিক আছে এই যে দেখো এটা হচ্ছে ব্যাগটা এর মধ্যে যে তোমরা খাতা টাতা নিয়ে যে ভার্সিটিতে যাবা এরকম হবে না এরকম কিন্তু না তাই বলে সাইজটা হ্যাঁ মানে বিগ সাইজ কিন্তু বিগের মধ্যে স্ট্যান্ডার্ড যেটা কিনা দেখা যাচ্ছে মানে ইউজ করলে বেশি ভালো লাগবে হ্যাঁ একেবারে বেশি বড় ব্যাগগুলো কিন্তু আবার সুন্দর লাগে না যেটা সত্যি কথা প্রাইস থাকছে সাড়ে চারশো টাকা ভালো লাগলে কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের পেজে ইনবক্স করতে ভুলবা না আচ্ছা বেবি পিঙ্কটা দেখো আচ্ছা ঠিক আছে আপু পিঙ্ক কালারটা দেখিয়ে দিচ্ছি পিঙ্ক কালারটা দেখিয়ে দিচ্ছি কমেন্ট স্কিপ হয়ে গেলে এগেইন কমেন্ট করবা কেউ রাখ করবা না এই যে দেখো পিঙ্ক কালারের মধ্যে এই ব্যাগটা আই থিঙ্ক হচ্ছে এটা তো নয় খুললো কিন্তু আর একটা আমি নিয়ে আসি ঠিক আছে এটা লাগাইতে ভুলে গেছি লাগানোটা আমি নিয়ে আসি এটা একটা লাগানো তো দেখাই না হলে আমার আপুরা মনে করবে যে দেখা যাচ্ছে এটা খুলে গেছে হ্যাঁ এগুলো সব আলাদা আলাদাভাবে লাগাইতে হয় বলগুলা কিন্তু সব ভিতরে ব্যাগের ভিতরে দেওয়া থাকে আর একটা লাগিয়ে রেখেছিলাম ডাবল এই যে দেখো পিঙ্ক কালারটা পিঙ্ক কালারটা বেবি পিঙ্ক কালারটা এটা কার কারকা চাই এই যে এটা হচ্ছে পিছন সাইডটা এটা কিন্তু স্টাইপের মধ্যে পিছনে একটা চেইন করে দেওয়া আছে এইভাবেও নিতে পারে আমার মনে হয় যেন লং বেল্টের থেকে এইভাবে ক্যারি করলে না বেশি ফ্যাশনেবল মনে হয় এই যে এটা হচ্ছে ভিতরে স্পেসটা হ্যাঁ সিন ওয়ান ব্যাটারে করা এখানে কিন্তু সাথে লং বেল্ট দেওয়া আছে এবারটা প্রাইস থাকছে সাড়ে চারশো টাকা যারা কিনা এখনও নামনি নিয়ে নিতে পারো সামনে যেহেতু পূজা তো চলেই আসলো তো হিন্দু ধর্মের আপুরা কিন্তু পূজার জন্য নিতে পারো এক দিন এক একটা ইউজ করবা প্রাইস থাকছে চারশো পঞ্চাশ টাকা যা যা লাগবে একটু স্ক্রিনশট দিয়ে রাখো সোনাপাখিরা স্ক্রিনশট দিয়ে রাখো হ্যাঁ আমি আর একটা দেখাচ্ছি নিউ এরএলের মধ্যে হচ্ছে ব্লু কালারটা ব্যাকপ্যাক প্যাক দেখান আচ্ছা ব্যাকপ্যাক। আপু বড় কোনো ব্যাকপ্যাক নেই তবে এইগুলো হচ্ছে ব্যাকপ্যাক হিসেবে ইউজ করে আমি দেখাই দিচ্ছি আবারও হোয়াইট কালারটা দেখাওয়ার প্রাইস আচ্ছা ঠিক আছে আপু বলে দিচ্ছি লুক প্রাইস দুশো টাকা লুক প্রাইস দুশো টাকা এই যে দেখো এটা হচ্ছে ব্লু কালারটা দেখো কত গর্জিয়াস ঠিক আছে অনেক গর্জিয়াসের মধ্যে বেসটা কিন্তু গোল্ডেন ওর ওপরে কিন্তু হোয়াইট কালার স্টোন দিয়েছে হ্যাঁ ব্লু কালার এখানে কিন্তু আবার এমব্রয়ডারি করা আছে সুতা দিয়ে কিন্তু এমব্রয়ডারি করা আছে সাথে কিন্তু লং বেল্ট দেওয়া আছে আর খুব সুন্দর মজবুত একটা হ্যান্ডেল এটা হচ্ছে ব্যাক সাইডের চেনটা প্রাইস থাকছে পাঁচশো টাকা ব্যাক সাইডে একটা চেন থাকছে আর এখানে একটা চেনের মধ্যে তিনটা চেম্বার আছে তার মধ্যে একটা ছোট পকেট কিন্তু আছে প্রত্যেকটা বড় ব্যাগ মানে কিন্তু ছোট পকেট থাকবে সো দেখতে পাও বা না পাও মানে ঠিক আছে এই যে প্রাইস থাকছে পাঁচশো টাকা এই ব্যাগটার প্রাইস থাকছে পাঁচশো টাকা যার যা লাগবে স্ক্রিনশট দিয়ে রাখো আর লুক ব্যাগও আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা আপু বাঙ্কি কালার ব্যাগটা নিব বাট কাল কি ডেলিভারি হবে বয়রাই না আপু কালকে বয়রাতে আমাদের ডেলিভারি নাই আর্জেন্ট হইলে সেক্ষেত্রে তুমি হচ্ছে আড়াইশো মিটার সামনে আসতে পারো যেহেতু আমার বাসার কাছাকাছি আদারওয়াইজ হচ্ছে আমাদের শিডিউল ডে হচ্ছে পরশু দিন বৃহস্পতিবার ঠিক আছে এই উইকের লাস্টে তো নিতে পারো আচ্ছা এটা আর ইনবক্স করে দেবা আর্লি ইনবক্স করে দেবা ঠিক আছে আর্লি ইনবক্স করে না দিলে কিন্তু আমার পাবা না এমনি হিউজ পরিমাণ আছে প্রত্যেকটা অনেকগুলো কপি আছে যে দেখো এটা হচ্ছে পিঙ্ক আর রেডের মিক্সড একটা কালার রেড কালার ঠিক আছে এখানে ব্ল্যাক দিয়েছে যে কারণে বেশি হাইলাইট হচ্ছে 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 এটা ব্যাক ব্যাক সাইডটা সাইডে চেনটা এই ব্যাগগুলো সবথেকে কিউট হচ্ছে এইভাবে দাঁড়ায় থাকে তাই না এভাবে দাঁড়ায় থাকে এখন এইভাবে শোঁয়াই রেখেছি কারণ তোমরা পিছনের ব্যাগগুলো আবার দেখতে পারবো না এই কারণে প্রাইস থাকছে চেনটা খুলে রেখেছি কখন প্রাইস থাকছে হচ্ছে চারশো টাকা চারশো টাকা এই যেগুলো স্টোন সেগুলো পাঁচশো টাকা তো যার কিনা ভালো লাগবে একটু স্ক্রিনশট দিয়ে আমাদের পেজ ইনবক্স করে দিবা লং বেল্ট দেওয়া আছে ঠিক আছে লং বেল্ট কিন্তু দেওয়া আছে রেটটা কার কার চাই বলো তো দেখি আচ্ছা আর নাইস কালেকশন থ্যাংক ইউ কেমন আছো আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছি কেমন আছো আপু আচ্ছা ঠিক আছে অর্ডার কনফার্ম করবো ঠিক আছে ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে রাখবো ইনসাইড খুললো নাকি আউটসাইড খুললো এরকমভাবে এই যে আপু হোয়াইট কালারটা দেখতে চেয়েছিলাম আমি দেখিয়ে দিলাম প্রাইস কিন্তু সাড়ে চারশো টাকা হোয়াইট স্ট্রাইপের মধ্যে এইবার এমন একটা আপনার যে পাবে না ইনশাল্লাহ কতজন অর্ডার করবে সবাই পাবে এই যে এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এটাও কিন্তু সাড়ে চারশো টাকা সাথে কিন্তু লং বেল্ট দেওয়া আছে এত রিজনেবলের মধ্যে হচ্ছে আমি এত কিউট কিউর ব্যাগ দেখাই চিন্তা করতে পারবো না আর যারা কিনা এখনও নাওনি শুধু রিভিউ দেখো এমনি লোভ লেগে যাবে ঠিক আছে মাত্র সাড়ে চারশো টাকাই পেয়ে যাচ্ছ আচ্ছা পিছন সাইডটা দেখাই দিচ্ছে এই যে দেখো পিসনের চেম্বারটা প্রাইস থাকছে সাড়ে চারশো টাকা ভালো লাগলে কিন্তু এবার নিয়ে নিতে পারো সাড়ে চারশো করে থাকছে আমি লুক ব্যাগ আবারও দেখে দিচ্ছি লুক ব্যাগের কমেন্ট আসছে তো এই যে আপু লুক ব্যাগ দেখে দেখে নাও এটা মানে ব্যাকপ্যাক হিসেবে ইউজ করতে পারবো ব্যাকপ্যাক মানে কি বিশাল ব্যাক ব্যাকপ্যাক তা না হুম বিশাল ব্যাক ব্যাকপ্যাক তা না এই যে এইভাবে ব্যাকপ্যাক হিসেবে ইউজ করতে পারবা এখানে কিন্তু ইয়ে করে দেওয়া আছে আর অথবা দেখা যাচ্ছে এমনি কাঁধে যেমন ঝোলাও সেভাবে ইউজ করতে পারবা ঠিক আছে প্রাইস থাকছে দুইশো টাকা ব্যাকপ্যাকটা প্রাইস থাকছে দুইশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে রাখো প্রত্যেকটা আমি বারবার মেপে দেখাবো যেহেতু ভিওয়ার্স আপ ডাউন হয় এই যে এটা কিন্তু হচ্ছে নয় ইঞ্চি হবে নয় ইঞ্চি নয় বাই নয় বাই ছয় হ্যাঁ নয় বাই ছয় লম্বাই নয় ইঞ্চি আর হচ্ছে চওড়ায় থাকছে ছয় ইঞ্চি নয় বাই ছয় প্রাইস থাকছে দুইশো টাকা লুক ব্যাগটার প্রাইস থাকছে দুইশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে রাখো প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছে এই যে ফ্যাশন লুক এটা অ্যাশ কালারটা এটার সাথেও কিন্তু লং বেল্ট দেওয়া আছে আমি একটু দেখাই দিচ্ছি পুরোটা খুলে রেখেছি প্রত্যেকটাই কিন্তু এইভাবে খোলা থাকে তো আমি এক একটা এক এক রকমভাবে রেখেছি আপুদের বোঝার জন্য দুইশো টাকা করে হ্যাঁ লম্বাই কিন্তু থাকছে নয় ইঞ্চি খুবই স্মল সাইজের মধ্যে বাট কিউট একেবারে স্মল সাইজের মধ্যে কিউট পিছনের রেটটা আপু আচ্ছা ঠিক আছে আপু দেখাচ্ছি এই যে আপু লুক ব্যাগ দেখিয়ে দিচ্ছি আপু রংপুরে করে ডেলিভারি দেওয়া যাবে হ্যাঁ আপু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তুমি নিতে পারবা হ্যাঁ ইনসাইড খুলনা ডেলিভারি চার্জ ফ্রি আউটসাইড খুলনা ওয়ান হান্ড্রেড টাকা রংপুরের শহরের মধ্যে হলে হোম ডেলিভারি নিয়ে নিও হ্যাঁ হোম হোম ডেলিভারিও দিতে পারবো আবার সুন্দরবনের মাধ্যমেও নিতে পারো আর যদি তোমার হচ্ছে প্রোডাক্ট অনেক বেশি হয়ে যায় বা এইগুলা ব্যাগ কিন্তু অনেক চড়ার প্যাকেজিং করার লাগে না হলে তো সেফলি পৌঁছে দেওয়া মানে চায় না সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটু চার্জ বাড়তেও পারে এই যে দেখো এটা হচ্ছে রেড কালারটা দেখো গর্জিয়াস করে কিন্তু এমব্রয়ডারি করে দেওয়া আছে স্টোন করে দেওয়া আছে এইটা আজকের লাইভে যদি গর্জিয়াস ব্যাগ নিতে চাও এটা আমি সাজেস্ট করব। ধরে নাও আজকের লাইভে সাজেস্টেড ব্যাগ এটা কারণ আসলেই সুন্দর আমি নিজে একটা রেখেছি এই রেড কালার আমি এমনিতেই নিতেই রেড লাভ হয় তার উপরে আবার রেড এত সুন্দর গরজিয়াসেড দেখে মাথা ছিল না প্রাইস থাকছে পাঁচশো টাকা এই যে থ্রি ইন ওয়ান প্যাটার্নে করা এর মধ্যেও কিন্তু একটা ছোট পকেট দেওয়া আছে এই যে দেখো এর মধ্যে ব্ল্যাক কালার একটা ছোট পকেট দেওয়া আছে হ্যাঁ আমি এইটাও চওড়াটা বলে দিচ্ছি লম্বাটা বলে দিচ্ছি পিছনে কিন্তু একটা চেন আছে দেখতেই পাচ্ছ খুবই গ্লেজি টাইপের আমি প্রত্যেক বার দরকার হলে আমি মেপে দেবো হ্যাঁ এই যে এগারো ইঞ্চি মানে একটু সাড়ে এগারো ইঞ্চি হবে সাড়ে এগারো বাই নয় চওড়াই হচ্ছে সাড়ে এগারো ইঞ্চি লম্বাই হচ্ছে নয় ইঞ্চি চওড়াই সাড়ে এগারো ইঞ্চি লম্বাই হচ্ছে নয় ইঞ্চি সো ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে রাখো মাত্র পাঁচশো করে থাকছে এই ব্যাগটার প্রাইস পাঁচশো করে থাকছে আপু আমি লোক ব্যাগ নেবো দুই আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আপু তুমি হচ্ছে ইনবক্স করে দাও আপু ফার্স্ট লাইনে দুই নাম্বারটা দেখাও আচ্ছা ঠিক আছে ফার্স্ট লাইনে দুই নাম্বারটা দেখে দিচ্ছি সোনা পাখি আচ্ছা আমি তো সেই নাম্বারিংটাই তো সরাই ফেলছি না নাম্বারিংটাই সরাই ফেলছি এখানে একটু নাম্বারিংটা রাখি তাহলে তোমাদের বলতেও সুবিধা হবে দুই নাম্বার থাকলেও তো এটা তিন নাম্বার ধরতে পারবা ওই যে আচ্ছা এই যে দেখো দুই নাম্বারটা দেখে নাও দুই নাম্বারটা এটা হচ্ছে কাঠালি কালারের মধ্যে স্ট্রাই ব্যাগ মাত্র সাড়ে চারশো করে এই ব্যাগ প্রত্যেকটাই সাড়ে চারশো করে এই মানে এরকম ডিজাইনের মধ্যে থাকছে ঠিক আছে প্রাইস থাকছে সাড়ে চারশো করে তো একটা চেইন দেখলেই আর এখানে একটা চেইন আছে তার মধ্যে আবার তিনটা চেম্বার আছে হ্যাঁ অনেক কিউট না এখনকার লেটেস্ট ব্যাগ মানেই কিন্তু এই প্যাটার্নে করা আগে তিনটা তিনটা চেন দিত তিনটা চেম্বারের জন্য এরকম এখন কিন্তু এরকম করে না দেখবা সব রকম ব্র্যান্ডের ব্যাগগুলা এখন সব ভালো ব্যাগগুলো কিন্তু এরকম করে থ্রি ইন ওয়ান প্যাটার্নে করে প্রাইস থাকছে সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা ভালো লাগলে কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এটা টোটালি নতুন একটা কালার শেয়ার আর ডেন মোহাখান আপু থ্যাংক ইউ সো মাচ ব্ল্যাকটার প্রাইস কত লুক ব্যাগের কালারগুলো আচ্ছা ঠিক আছে আপু দেখাই দিচ্ছি লুক ব্যাগের প্রাইস বলে দিচ্ছি হুম ব্ল্যাকটার প্রাইস আপু এটা প্রাইস হচ্ছে এটা প্রাইস হচ্ছে গিয়ে সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা স্ট্রাইপ ব্যাগ ঠিক আছে সাড়ে চারশো টাকা আমি বারবার দেখে দিচ্ছি একটু সাথে থাকো লুক ব্যাগ আবারও প্রাইস থাকছে সাড়ে চারশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে রাখো চওড়ায় কিন্তু এগারো ইঞ্চি লম্বাই থাকছে নয় ইঞ্চি ঠিক আছে এই পাঁচশো টাকার ব্যাগগুলো হচ্ছে চওড়ায় সাড়ে এগারো ইঞ্চি আর লম্বাইও থাকছে নয় ইঞ্চি মোটামুটি একই রকম মোটামুটি সামান্য উনিশ আর বিশ ঠিক আছে ভালো লাগলে কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখো আর এই যে লুক ব্যাগের মধ্যে ব্ল্যাক কালারটা দেখে নাও ব্ল্যাক কালারটা দেখে নাও এখানে কিন্তু পিঙ্ক কালার দিয়েছে হ্যাঁ আর সেম ব্ল্যাকটা একটা হচ্ছে লেমন কালার দিয়েছে এটা হচ্ছে তোমরা ব্যাকপ্যাক হিসেবে ইউজ করতে পারবা অথবা দেখাচ্ছে এই জায়গা থেকে খুলে এখান থেকে খুলে নিলে এটার থেকে খুলে নিতে পারবা খুলে কিন্তু কাঁধে ইউজ করতে পারো খুবই স্মল ভেরি স্মল সাইজ প্রাইস থাকছে দুইশো টাকা গ্রিন কালারের ব্যাগ দেখাও গ্রিন কালারের ব্যাগ আচ্ছা ঠিক আছে আপু দেখাই দিচ্ছি এখনই দেখাই দিচ্ছি এই যে এটা লেমনটার কথা বলছো নিশ্চয়ই লুক লুকটার প্রাইস থাকছে দুইশো টাকা লুকটার প্রাইস থাকছে দুইশো টাকা দেখো আমি এটা আবার এইভাবে রেখেছি এভাবে রেখেছি তোমরা চাইলে ব্যাকপ্যাক হিসেবেও ইউজ করবা যেরকমভাবে সেভাবেও রাখতে পারো দুইশো টাকা এই যে এটা হচ্ছে রেড কালার এই রেড কালার গর্জিয়াস রেড ফ্যাশন লুক প্রাইস থাকছে দুইশো টাকা স্মল সাইজের মধ্যে একেবারেই স্মল সাইজ একটা চেম্বার থাকবে সো যার যেভাবে খুশি ইউজ করতে পারবা আমি আবারও এক্সাক্টলি মেজারমেন্ট করে বলে দিচ্ছি এটার ইয়াটা এই যে লম্বাই বেশি লম্বাই থাকছে আট ইঞ্চি চড়াই হবে গিয়ে 6 ইঞ্চি হ্যাঁ লম্বাই আট ইঞ্চি চড়াই হচ্ছে 6 ইঞ্চি আট বাই ছয় লুকগুলা আট বাই ছয় ইঞ্চি হ্যাঁ এই যে ফ্যাশন লুক প্রাইস থাকছে দুইশো টাকা যাতে কোনো রকম কমপ্লেন না থাকে মানে মেজারমেন্ট নিয়ে যে আপু বড়ো সাইজ হয়ে গেছে নাকি ছোট সাইজ হয়ে গেছে শেয়ার ডান মিষ্টি কালারটা কি হালকা মিষ্টি নাকি বাঙ্গি টাইপ আপু হালকা মিষ্টি হ্যাঁ হালকা মিষ্টি বাঙ্গি টাইপ না লাইভে কি আসলে বাঙ্গি মনে হচ্ছে না কি বাঙ্গি টাইপ না বাঙ্গির সাথে কোনো মেলে নাই নাইস থ্যাংক ইউ সো মাচ ওরপি আপু ব্লুটা দেখা আপু আচ্ছা ঠিক আছে টিয়ার আমি ব্লু কালারটায় এরপরেই দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক ব্যাগটা দেখাই দিচ্ছি আপু এই যে দেখো ফ্যাশান লুকের কিন্তু ব্ল্যাকটা এটা হচ্ছে ফ্যাশান লুকের ব্ল্যাক এটা হচ্ছে পিঙ্ক ছিল এখানে লেমন কালার প্রাইস থাকছে দুইশো টাকা লম্বাই কিন্তু আট ইঞ্চি চড়াই থাকছে ছয় ইঞ্চি আচ্ছা ব্লু কালারটা দেখাই দিচ্ছি ব্লু কালার কি এই যে এটা দেখতে চেয়েছো আপু যেহেতু মেনশন করে দাও নাই তো আমি এইটা দেখালাম হ্যাঁ এটা এক নম্বর শাড়ি এটা দুই নম্বর শাড়ি মাঝখানে এটা তিন নম্বর শাড়ি এই যে এটা হচ্ছে ব্লু কালার খুবই গর্জিয়াস একটা ব্লু স্টোন করা আছে খুবই গর্জিয়াস করে এমব্রয়ডারি কিন্তু এগুলো এগুলো পুরোপুরি সুতা দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এখানে স্পেশাল একটা বেল্ট দিয়েছে লং বেল্ট আর হ্যান্ডেলটাও কিন্তু মজবুত এই যে খুবই হাই মানে কোয়ালিটি এগুলো দেখা যাচ্ছে দু হাজার টাকা তো নিবেই শোরুম প্রাইস এটা সত্যি কথা তোমার হাতে পাওয়ার পর ইনশাল্লাহ আমার ওপর খুশি হবাই হান্ড্রেড পার্সেন্ট খুশি হবো আপু এত কমে কিভাবে দাও এই কথাটা সবাই যেমন বলে যারা নাওনি তারাও কিন্তু নেওয়ার পর বলবা এই যে দেখো এটা হচ্ছে চিন ওয়ান প্যাটার্নে করা এর মধ্যেও ছোট একটা চেম্বার করে দিয়েছে হ্যাঁ ছোটো একটা চেম্বার করে দিয়েছে চওড়াই সাড়ে এগারো ইঞ্চি লম্বাই থাকছে আট ইঞ্চি হ্যাঁ চওড়াই সাড়ে এগারো লম্বাই থাকছে আট ইঞ্চি প্রাইস থাকছে পাঁচশো টাকা এই ব্লুটার প্রাইস থাকছে পাঁচশো টাকা ভালো লাগলে কিন্তু স্ক্রিন শট দিয়ে রাখবা আচ্ছা আপু বেবি পিঙ্ক ব্যাগটা ওপেন করে দেখাও আচ্ছা ঠিক আছে আপু দেখাচ্ছি বেবি পিঙ্ক ব্যাগটা হচ্ছে ওপেন করেই আমি দেখাচ্ছি এই যে আপো এটা হচ্ছে বেবি পিঙ্কের মধ্যে দেখো কালারটা খুব সুন্দর না পিঙ্ক কালার কিন্তু আমাদের মেয়েরা যে কোনো ড্রেসও পছন্দ করে ব্যাগও পছন্দ করে এ টুজ দে তাই না আচ্ছা পিঙ্ক লাভাররা রাখো বলো সাড়ে চারশো করে থাকছে এই ব্যাগটার প্রাইস থাকছে সাড়ে চারশো টাকা ভালো লাগলে কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখবা হ্যাঁ ভালো লাগলে কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখবা কাগজে বেঁধে গেছে কাগজে কিন্তু বেঁধে গেছে এই যে আমি ওপেন করেই দেখাচ্ছি এই যে এই যে ওপেন করে দেখাইলাম যেহেতু এর মধ্যে এত কাগজ প্রাইস থাকছে কিন্তু সাড়ে চারশো টাকা সাথে কিন্তু লং বেল্ট দেওয়া আছে অনেক অনেক প্রত্যেকটা ব্যাগে কিন্তু অনেক অনেক কপি আছে তারপরেও না আমার লাইভে কিন্তু ম্যাক্সিমাম কালেকশনগুলো সেল হয়ে যায় হ্যাঁ এই জন্য ফার্স্ট ইনবক্স করবা যারা নিতে চাও লাইভ চলাকালীন সময়ই অর্ডার করে দিও যেহেতু লাইভ অনেক সময় ধরে করি একটা করে পছন্দ হবে আর অর্ডার করে দিবা প্রাইস থাকছে সাড়ে চারশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে রাখো চওড়ায় এগারো লম্বাই থাকছে নয় চড়াই এগারো লম্বাই থাকছে নয় ইঞ্চি ঠিক আছে আর ব্ল্যাক কালারের ব্যাগটা দেখতে চেয়েছিলেন আপু এই যে আপু ব্ল্যাক কালারের ব্যাগটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে সাড়ে চারশো টাকা প্রাইস থাকছে সাড়ে চারশো টাকা স্ট্রাইপের মধ্যে ভালো লাগলে কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবা এই যে ভালো লাগলে কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবা যারা কিনা নিতে চাচ্ছ ইনসাইড আমি মেনলি কিন্তু খুলনার সেলার ইনসাইড খুলনা ডেলিভারি চার্জ ফ্রি আউটসাইড খুলনা ওয়ান টাকা হ্যাঁ ওয়ান টাকা প্রোডাক্ট বেশি হলে সেই ক্ষেত্রে চার্জও বেশি হয় আপু স্টাইপ সামনা সামনাসামনি ব্ল্যাকটা বেশি সুন্দর নাকি মিষ্টিটা আপু আমি সাজেস্ট করব তুমি হচ্ছে ব্ল্যাক কালারটা নাও হ্যাঁ কারণ আমার আপুরা যেটা পছন্দ করে সরাসরি নেওয়ার পরে সবগুলাই তো পছন্দ করে মিষ্টি এই পিঙ্কটা আর এটা কিন্তু নতুন এসেছে এটা সত্যি কথা নতুন এসেছে ফ্যাক্টরিতে নতুন তৈরি হয়েছে আর এই যে ব্ল্যাক হোয়াইট এটা এটা এগুলো আগে থেকেই সেল দিচ্ছে কিন্তু চাহিদা কিন্তু ব্ল্যাক আর হোয়াইটের সো এবার তোমার ইচ্ছা আমি বলে দিলাম ঠিক আছে সাজেশন দিয়ে দিলাম সত্যি সুন্দর থ্যাংক ইউ সো মাচ নিষাদ আপু দুই নাম্বারের ব্ল্যাক কালারটার প্রাইস আচ্ছা দেখিয়ে দিলাম দেখিয়ে তো দিলাম মাত্র মেবি দেখেছ কমেন্ট লেট করে বলেছি সাদা কালারটা দেখান প্লিজ আচ্ছা আপু থ্যাংক ইউ সো মাচ যেন না কমেন্ট করছো কমেন্ট করলে কিন্তু আমি বারবার দেখাবো এক একটা ব্যাগ এই যে দেখো হোয়াইট কালারটা দেখে নাও হোয়াইট কালার এটা হচ্ছে ব্যাক সাইডে থাকছে সাইডটা থাকছে চেইনটা দেখে নে যারা কিরা নিউ ভিউয়ার্স তারা হচ্ছে আমার পেজে একটু লাইক দিয়ে রেখো হ্যাঁ তাহলে প্রতিদিনের আপডেট পেয়ে যাবে নোটিফিকেশন পেয়ে যাবে লাইভের নোটিফিকেশন আমাদের রেগুলার লাইফ টাইম কিন্তু আটটা হ্যাঁ রেগুলার লাইফ টাইম আটটা কখনো ড্রেস নিয়ে আসি কখনও হচ্ছে গাউন কখনো ব্যাগ বিভিন্ন টাইপ হ্যাঁ যে কালকে কিন্তু আগামীকাল কিন্তু গাউন লাইভ করবো সো কেউ মিস করবো না কাল কিন্তু গাউন লাইভ হবে প্রাইস থাকছে চা সাড়ে চারশো টাকা প্রাইস থাকছে সাড়ে চারশো টাকা এই ব্যাগটা ভালো লাগলে কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখবা স্ট্রাইফের মধ্যে এত কাগজ তো বাবা প্রাইস থাকছে সাড়ে চারশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে রাখবা আর লুক ব্যাগগুলা কিন্তু সবই দুইশো টাকা বর্তমানে কিন্তু খুবই চাহিদা সম্পূর্ণ একটা ব্যাগ লুক ব্যাগগুলা ভালো লাগলে দেখতে পারো আচ্ছা ব্ল্যাক দুইটা আচ্ছা কম্পেন্স আচ্ছা আপু ব্ল্যাক নাও ইনশাল্লাহ পছন্দ হবে ব্ল্যাক না পছন্দ হবে ব্ল্যাক ব্যাগ প্যাকটা আচ্ছা ঠিক আছে আপু ইয়ে আপু আমি দেখাই দিচ্ছি এই যে ব্ল্যাক কালারের ব্ল্যাক কালারের হচ্ছে ফ্যাশন লুকের এটা নিতে পারো ঠিক আছে ফ্যাশন লুকের আট বাই ছয় আট বাই ছয় লম্বাই আট ইঞ্চি চওড়ায় থাকছে ছয় ইঞ্চি হ্যাঁ খুবই স্মল সাইজের মধ্যে বাট এত কিউট স্মল সাইজ হলেও কিন্তু এগুলা খুবই কিউট চাইলে কিন্তু ব্যাক হিসেবে ইউজ করতে পারবো এইটুকু না যে এখানে কিন্তু ছোটো করা আছে আবার অথবা দেখা যাচ্ছে এখান থেকে খুলে দুই সাইডে নিয়েও কিন্তু গলার মধ্যে ঝুলেও কিন্তু ইউজ করতে পারবো মাত্র দুশো টাকা ব্ল্যাক আমি আরেকটা দেখে দিচ্ছি এই যে দেখো আপু ব্ল্যাক কালার আরেকটা দেখে দিচ্ছি এটা কিন্তু পিঙ্ক কালার আছে মিষ্টি কালার বা পিঙ্ক কালার যাই বলবো না কেন প্রাইস থাকছে দুইশো টাকা চেম্বার কিন্তু একটাই এই যে চেনটাও কিন্তু খুবই মজবুত একটু ভালো করে খেয়াল করে দেখো নর্মাল কোয়ালিটি না আর ব্যাগটাও খুবই সফটের মধ্যে হবে প্রাইস থাকছে দুইশো টাকা আপু হোয়াইটের পাশেরটা দেখো মিষ্টি কালারটা আচ্ছা টিয়ার আমি দেখে দিচ্ছি এই যে দেখো মিষ্টি কালারটা মিষ্টি কালারটা এর সাথে কিন্তু লং বেল্ট দিয়েছে আমি মানে লাইভে আছি বলে এখন লাগাচ্ছি না টপগুলো মাত্রই লাগিয়ে লাইভে বসেছি এখন আর লাগাচ্ছি না এই যে এটা হচ্ছে প্রাইস থাকছে সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা ইনটেক একটা নিয়ে আসা দরকার ছিল এই যে এটা হচ্ছে চিন ওয়ান প্যাটার্নে করা মিষ্টি কালার মিষ্টি কালার ব্যাগটার প্রাইস থাকছে সাড়ে চারশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে রাখবা আর তোমরা যারা হচ্ছে ব্যাগ নিবা সবাইকে কিন্তু বিশেষ করে খুলনার বাইরের আপুদের কিন্তু সবাইকে আমি ব্যাগ ওই যে ঘুন্টিটা বলটা কিন্তু খুলেই দেবো না হলে কিন্তু ঠিক থাকবে না হ্যাঁ আমরা সেই রকম প্যাকেজিং করে দিই যাতে একদম মানে সুন্দর মতো এই যে এটা হচ্ছে গিয়ে সাইডটা প্রাইস থাকছে সাড়ে চারশো টাকা মিষ্টি কালারটা ভালো লাগলে স্ক্রিন দিয়ে রাখো আপু এস এস দিয়ে ইনবক্স করেছি প্লিজ আচ্ছা ঠিক আছে আপু যদি অ্যাভেলেবেল থাকে অবশ্যই কিন্তু ইয়া করে দেবো হ্যাঁ অর্ডারটা নিব গ্রিনটা আপু আচ্ছা ঠিক আছে আপু এই যে লুক ব্যাকটা এটা কিন্তু লেমন কালারের মধ্যে হ্যাঁ একেবারে গ্রিন তো না এই যে লেমন কালারের মধ্যে লম্বাই কিন্তু আট ইঞ্চি চওড়া থাকছে ছয় ইঞ্চি দুইশো টাকা মাত্র খুবই কিউট স্মল সাইজের কিউট ব্যাগ মাত্র দুইশো টাকায় পেয়ে যাচ্ছ ব্যাক প্যাক হিসেবে কিন্তু ইউজ করতে পারবা বেল্টটা সেইভাবে দেওয়া এখানে সেইভাবে সিস্টেম করে দেওয়া আছে সো যারা কি না অর্ডার করতে চাচ্ছ একটু স্ক্রিনশট দিয়ে রেখো আচ্ছা আপু বেল্ট কি লং মিষ্টি কালারের হ্যাঁ আপু লং বেল্ট লং বেল্ট মিষ্টি কালার প্রত্যেকটাই লং বেল্ট আছে আপু প্রত্যেকটাই কিন্তু এই যে লং বেল্ট দেওয়া আছে এই যে দেখো এই যে লং বেল্ট দেওয়া আছে কিন্তু হ্যাঁ এর থেকেও বড় হবে এই যে ছোট বড় করা যায় না প্রত্যেকটা ব্যাগের ভিতরে লং বেল্ট দেওয়া আছে আমি আর একটা দেখাচ্ছি আমি বেশিরভাগই তো খোলা থাকে এরকম আমি একটা শুধু লাগিয়ে নিয়ে বসেছি একটা দুইটা শুধু লাগিয়ে নিয়ে বসেছি সেই দুইটা আমি একটু দেখাচ্ছি এই যে ব্লু কালারটা লাগিয়েছিলাম ব্লু কালারটা লাগিয়েছিলাম দেখো স্ট্রাইপের মধ্যে ব্লু কালার খুবই গর্জিয়াস না খুবই গর্জিয়াসের মধ্যে আজকে লাইভের মানে দুশো থেকে শুরু পাঁচশো থেকে শেষ ঠিক আছে পাঁচশো দুইশো থেকে পাঁচশো রেঞ্জের মধ্যে ব্যাগ দেখাচ্ছি ভালো ভালো ব্যাগগুলো এত কমে এই যে ব্লু কালারটা নিতে পারো প্রাইস থাকছি সাড়ে চারশো টাকা স্ট্রাইপের ব্যাগ এই যে দেখো এখানে কিন্তু লং বেল্ট লাগিয়ে রেখেছি তোমাদেরকে দেখাবো বলে লাগিয়ে রেখেছি আমি হচ্ছে ভিতরটা একটু দেখিয়ে দিচ্ছি চিন ওয়ান প্যাটার্ন চিন ওয়ান প্যাটার্নে করা এর মধ্যে কিন্তু আরেকটা চেম্বার করে দেওয়া আছে প্রাইস থাকছে মাত্র সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা ভালো লাগলে কিন্তু স্ক্রিনশট দিয়ে একবার যারা নিউ ভিউয়ার্স কাইন্ডলি আমার একটু লাইক দিয়ে বা ফলো দিয়ে পাশে থেকো হ্যাঁ পাশে থেকো আর ভালো কোয়ালিটির আরেকটা ব্যাগ দেখাচ্ছি এই ব্যাগের কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি এই যে দেখো এই ব্যাগটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে দেখো খুব সুন্দর একটা বল করে দিয়েছে স্পেশাল একটা বেল্ট এটা প্রাইস কিন্তু পাঁচশো টাকা পাঁচশো টাকা কালারটাও কিন্তু অনেক জোস আর দেখো চারপাশে কিন্তু কালচে কফি কালার কিন্তু বর্ডার করে দিয়েছে হ্যান্ডেলটাও খেয়াল করো খুব ভালো মানের প্রাইস থাকছে পাঁচশো টাকা এই যে এইটাও কিন্তু চেন ওয়ান প্যাটার্নে করা এই যে একটা চেন খুললে কিন্তু টোটাল তিনটা চেম্বার এরকম আসছে হ্যাঁ আর মাঝখানে প্রত্যেকটা বড় ব্যাগের মাঝখানে চেম্বারের মধ্যে কিন্তু এই ছোটো একটা ছোট পকেট থাকে যেটার মধ্যে ছোট পয়সা টয়সা বা সেফটি পেন বা এই টাইপের জিনিসগুলো ছোটো জিনিসগুলো রাখা যায় প্রাইস থাকছে পাঁচশো টাকা ভালো লাগলে কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিবা আচ্ছা মিষ্টি কালারের পাশেটা দেখাও কফি কালার মেবি হ্যাঁ আপু এটা দেখাচ্ছি এটা হচ্ছে কি কালার বলবো এটার সামনেটা আপু কোনটা লুক ব্যাগ পার্পেল কালারটা দেখা আচ্ছা ঠিক আছে লুক ব্যাগ পার্পেল কালারটা দেখিয়ে দিচ্ছে যে ফ্যাশন লুক পার্পেল কালারটা লম্বাই কিন্তু আট ইঞ্চি হচ্ছে চওড়া কিন্তু ছয় ইঞ্চি খুবই স্মল সাইজের মধ্যে বাট অনেক কিউট দেখো চেনের কোয়ালিটিও কিন্তু খুবই ভালো চেনের খুব স্টাইলিশ চেন কোয়ালিটিও ভালো হবে আর লং বেল্টটা কিন্তু একটু ভিতরে রাখা আছে হ্যাঁ ভিতরে রাখা আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এটা কিন্তু সাথে লং বেল্ট আছে প্রাইস থাকছে দুইশো টাকা মাত্র পার্পেল কালারটা কার কার চাই বলো তো দেখি পার্পেল কালারটা কার কার চাই ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে রাখো আচ্ছা এই কালারটা দেখো এই কালারটা দেখো হ্যাঁ ভালো লাগলে স্ক্রিনশট শট দিয়ে কাঁঠালি কালার এই কালারটাকে কাঠালি কালার বলা হয় না এই যে ঘুন্টিটাও মানে বলটা আমি এবার ঘুমটি বলি বলটাও কিন্তু অনেক সুন্দর এই যে ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি চওড়ায় থাকছে কিন্তু তোমার এগারো ইঞ্চি লম্বাই থাকছে নয় ইঞ্চি আমি আবারও মেপে দিচ্ছি নয় না আট যেন কথা বলতে বলতে আমি নিজেও দেখা যাচ্ছে অনেক সময় ভুলে যাচ্ছি দেখাই দিচ্ছি আপুদের যেহেতু ভেওয়ার সাপ ডাউন হয় আমি বারবার দেখাই দিচ্ছি এই যে দেখো এগারো ইঞ্চি আর লম্বাই থাকছে নয় ইঞ্চি হ্যাঁ মানে চওড়াই থাকছে এগারো লম্বাই থাকছে নয় ইঞ্চি প্রাইস থাকছে সাড়ে চারশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে রাখো এর সাথেও কিন্তু লং বেল্ট দেওয়া আছে প্রত্যেকটা লং বেল্ট দেওয়া আছে আমি যদি বাই চান্স বলে নাও দেখাই ধরেই নিবা যে বড়ো ব্যাগ মানেই লং বেল্ট দেওয়া আছে এর মধ্যে ছোটো একটা পকেট থাকবে প্রায় সাড়ে চারশো টাকা যার যার লাগবে আমি এই যে ধরছি একটু স্ক্রিনশট দিয়ে রাখবা। যতক্ষণ অ্যাভেলেবেল থাকবে পাবা আর এগুলা খুবই ফাস্ট আসলে বুক হয়ে যায় এত রিজনেবলের মধ্যে তো আচ্ছা ব্লু কালার দেখাও আচ্ছা ঠিক আছে ডিয়ার আমি ব্লু কালারের মধ্যে একটা ব্যাগ দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এই যে ব্লু কালারের ব্যাগটা স্টোন ব্যাগ দেখবা না কোনটা দেখবা বল নয় তো এই জন্য আমি এইটা স্টোনটাই দেখাইলাম ফার্স্টে যে ব্লু কালারের স্টোনটা এখানে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ওকে আর এখানে বেসটা কিন্তু গোল্ডেন কালার ওর ওপর হোয়াইট কালার স্টোন দিয়েছে সাথে স্পেশাল একটা বেল্ট দিয়েছে এই যে হ্যান্ডেলটা একটু দেখে নাও প্রত্যেকটা ক্লোজ করেও দেখাই দিচ্ছি আমি মেনলি কিন্তু খুলনা সেলার ঢাকার সেলার না বাট আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন সিস্টেমে ঢাকার আপুরাও নিতে পারবা যে কোনো জায়গায় শহর মানে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে দেবো পাঠকুরের মাধ্যমে বাসায় যেয়ে দিয়ে আসবে একশো টাকা চার্জ পড়বে আর যদি কেউ হচ্ছে সুন্দরবনের মাধ্যমে নিতে চাও সেক্ষেত্রে কিন্তু দেওয়া পসিবল এই যে ব্লু কালারটা দেখিয়ে দিলাম এটা প্রাইস থাকছে পাঁচশো টাকা পাঁচশো টাকা আরেকটা একটা কালার দেখাচ্ছি এটা খুবই স্ট্যান্ডার্ড কালারের মধ্যে খুবই স্টার্ন কিন্তু কালচে কফি কালার এটা কিন্তু ব্ল্যাক না হ্যাঁ লাইভে কি কফি ব্ল্যাক মনে হয় কারণ অনেকে স্ক্রিনশট দিয়ে বলে যে আপু আমি এই ব্ল্যাকটা নেবো ওয়াই কিন্তু আমি এটা একটু মেনশন করে দিচ্ছি কালচে কফি কালার আর এই ব্যাগগুলো খুব সুন্দর করে দাঁড়িয়ে থাকে যারা কর্পোরেট লাইফে আছে তারা দেখবার সব এই টাইপের ব্যাগগুলো যেগুলা ব্যাগ একটু হার্ড শেপে থাকে এইভাবে আর কি ধারায় থাকে দেখবা তারা এই টাইপের ব্যাগগুলো বেশি ক্যারি করে হ্যাঁ এই যে সাথে স্পেশাল লং বেল দেওয়া আছে এমব্রয়ডারি আছে এই যে পিসন সাইডের চেনটা এটাও কিন্তু থ্রি ইন ওয়ান প্যাটার্নে করা প্রাইস থাকছে পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় এত ভালো কোয়ালিটির একটা ব্যাগ পেয়ে যাচ্ছ যার যা লাগবে একটু স্ক্রিনশট দিয়ে রাখো আমি ধরছি হ্যাঁ স্ক্রিন শট দিয়ে রাখো ইনসাইড খুলনা ফু মানে খুলনাতে কিন্তু ফ্রি না ঠিক আছে পিক আপ পয়েন্ট আছে এখানে পিক আপ পয়েন্টে নির্দিষ্ট জায়গায় আসতে হবে নীল কালার প্লিজ আচ্ছা ঠিক আছে আপু নীল কালার দেখতে চাচ্ছ আপু এটা স্ট্রাইপের মধ্যে না কোনটা একটু বলো তো এই জন্য আমি দেখাই দিচ্ছি স্ট্রাইপটায় এই যে স্টাইপের মধ্যে ব্লু কালারটা ভালো লাগলে স্ক্রিন শট দিয়ে রাখো হ্যাঁ এই যে এটা হচ্ছে পিছনে চেইনটা পিছনে একটা জিপার করে দেওয়া আছে আর এই যে সাথে কিন্তু লং বেল দেওয়া আছে চাইলে কিন্তু ছোট বড়ো করে নিতে পারো এটা কিন্তু চাইলে খুলেও রাখতে পারো যা যার ইচ্ছা আই থিঙ্ক এইভাবে ক্যারি করাটাই বেটার ভালো লাগবে বেশি স্টাইলিশ লাগবে আচ্ছা আর এটা হচ্ছে গিয়ে চেইনটা এটা হচ্ছে গিয়ে চেনটা একটা চেইন খুললে কিন্তু তিনটা এরকম চেম্বার পাওয়া যাবে এর মধ্যে ছোটো একটা পকেট আছে সাড়ে চারশো করে থাকছে এই এই ব্যাগগুলো সাড়ে পাঁচশো সরি সাড়ে চারশো করে আর যেগুলো স্টোন ব্যাগ ওইগুলা হচ্ছে গিয়ে পাঁচশো টাকা করে এই যে এই বলটা যারা আউটসাইড খুলনা তাদের কিন্তু কোনো টেনশন করবে না এটা কিন্তু আমি ব্যাগের মধ্যে খুলে তারপর দেবো যাতে মানে সেভলি যায় হ্যাঁ আউটসাইড খুলনা মানে ব্যাগের মধ্যে কিন্তু আমরা খুলে তা করে দেই আমরা যেভাবে নেই তোমাদেরকেও সেইভাবে দিয়ে দেই ঠিক আছে আচ্ছা এর প্রাইস আপু এই যে স্টাইপের প্রাইস থাকছে কখন কমেন্ট করেছো এটার প্রাইস থাকছে সাড়ে চারশো টাকার স্টোনগুলো পাঁচশো করে আপু হোয়াইট ব্যাগটা বুক আচ্ছা ঠিক আছে আপু ইনশাল্লাহ সবাইকে দিতে পারো ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে রাখো আজকে কালেকশনগুলো সবাইকে কনফিউজ করে দিচ্ছে তাই কারণ না আপু তোমার খবর আছে আজকে কিন্তু নেওয়াই চাই হ্যাঁ ব্যাগ কিন্তু নেওয়াই চাই আচ্ছা লাইট পার্পেলটা কত আপু এই যে আপু পার্পেল কালারটা দুইশো টাকা লম্বা হচ্ছে আট ইঞ্চি চওড়া হচ্ছে ছয় ইঞ্চি খুব স্মল সাইজের মধ্যে ফ্যাশন লুক লেখা এই যে ঠিক আছে এখানে কিন্তু এই যে ব্যাক প্যাক শেপও দেওয়া আছে আবার এই সাইড দুই সাইড দিয়ে এমনি শুধুমাত্র কাঁধে ঝোলা বা রকম শেপও কিন্তু আছে আমি লং বেল্টটা দেখিয়ে দিচ্ছি মাত্র দুশো টাকা করে লাইট পার্পেল এটা হ্যাঁ লাইট পার্পেল কালার এই যে দেখো লং বেল্ট কিন্তু দেওয়াই আছে ইনসাইড খুলনা ডেলিভারি চার্জ ফ্রি আউটসাইড খুলনা ওয়ান টাকা তো যারা কিনা অর্ডার করবা তারা হচ্ছে স্ক্রিনশট দিয়ে ফোন নাম্বার অ্যাড্রেস মাস্ট দিয়ে দিবা হ্যাঁ মাস্ট দিয়ে দিবা লুকের আচ্ছা হ্যাঁ আপু লুকেরটা দুইশো টাকা করে হোয়াইটের উপরে ব্ল্যাক চেকটা দেখান আচ্ছা ঠিক আছে আপু হোয়াইটের উপরে ব্ল্যাক চেক দেখিয়ে দিচ্ছি এই যে এটা স্ট্রাইপের মধ্যে এটা নিতে পারো এটা খুবই মোস্ট ডিমান্ডিং একটা কালার এইটা ব্ল্যাক কালারটা সবগুলা আচ্ছা এটা হচ্ছে গিয়ে সাড়ে চারশো টাকা স্ট্রাইপের ক্যারি করতে পারো অথবা দেখা যাচ্ছে সাথে তো লং বেল দেওয়াই আছে এটা পিছন সাইডটা থাকছে সবগুলো এইভাবে দাঁড়ায় থাকে খুব সুন্দর করে আমি ভিতর সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি এইভাবে খুলতে হয় এখানে আচ্ছা ভিতর সাইডটা দেখিয়ে দিচ্ছি থ্রি ইন ওয়ান হ্যাঁ একের ভিতর তিন আচ্ছা আর এই যে দেখো সাথে কিন্তু লং বেল্ট দেওয়া আছে এখান থেকে এখানে বেলটা লাগাইতে হয় চাইলে কুলেও রাখতে পারে যার যার ইচ্ছা যখন যেইভাবে ইচ্ছা ক্যারি করবে হ্যাঁ এক এক সময় এক এক ভাবে একটু স্টাইল করে বেড়াবার প্রাইস থাকছে সাড়ে চারশো টাকা কাগজের জন্য আটকে যাচ্ছে আর কোলাই থাক বারবার দেখাবো তো কোলাই থাক প্রাইস থাকছে সাড়ে চারশো টাকা ভালো লাগলে স্ক্রিন দিয়ে রাখো নাহলে বারবার দেখাইতে দেখাইতে কাগজে কখন বেঁধে যাবে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে রেখো কিন্তু আপরা হ্যাঁ আর লুক ব্যাগগুলো সব আমি দুইশো টাকা করে এই যে আজ কালারটা দেখতে পারো এটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড কালার আর লম্বায় আট ইঞ্চি চড়াই হচ্ছে ছ ইঞ্চি হ্যাঁ এখানে কিন্তু ব্যাকপ্যাকের শেপও দেওয়া আছে সাথে কিন্তু লং বেল্ট দেওয়া আছে ভালো লাগলে স্ক্রিনশট দেওয়াই চাই এই যে দেখো এটা হচ্ছে রেড কালারটা ফ্যাশন লুক লেখা ভালো লাগলে কিন্তু স্কন স্ক্রিনশট দিয়ে রাখবো এটা কিন্তু আমি এইভাবে রেখেছি বেল্টটা শুধু এইভাবে রেখেছি এইভাবে ক্যারি করলেও কিন্তু ভালো লাগবে গলার মধ্যে ঝুলেই কিন্তু ক্যারি করলে ভালো লাগবে প্রাইস থাকছে দুইশো টাকা ভালো লাগলো স্ক্রিনশট দিয়ে রাখবা আচ্ছা আর কে কোনটা দেখবা আপু ঢাকার মধ্যে ডেলিভারি দিনে হয় আচ্ছা আউটসাইড খুলনা এমনিতে চার দিন লাগে যারা ঢাকার আপুরা ওরা একটু ফাস্ট পেয়ে যায় তিন তিন দিনের মধ্যে পেয়ে যায় হোম ডেলিভারি ঠিক আছে দুই দিন পরেও দেখি আপুরা বলে যে আপু পেয়ে গেছি অথবা তিন দিন পর পেয়ে যাই হ্যাঁ তিন দিন পর আর যারা হচ্ছে অন্য জায়গায় আছো তারা চার দিন পর পায় একদম ঠিক দেখি যে চার দিন পরে হোম ডেলিভারি দিয়ে আসছে সাপোজ সেটা বগুড়া শহর হতে পারে রংপুর শহর হতে পারে যে কোনো জায়গায় টাকার আপুরা দুই তিন দিনের মধ্যে পেয়ে যায় ঠিক আছে আর হচ্ছে আমি আর একটা গোল্ডেন কালারের ব্যাগ দেখিয়ে দিচ্ছি গোল্ডেন কালার খুবই স্ট্যান্ডার্ড কিন্তু কালারটা খুবই স্ট্যান্ডার্ড আমি একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি বেসটা কিন্তু গোল্ডেন এটা প্রত্যেকটা স্টোনের বেসটা কিন্তু গোল্ডেন থাকছে যে কোনো কালার আর হোয়াইট কালার স্টোন দিয়েছে গোল্ডেনের উপর কিন্তু বেশ মানাচ্ছে দেখো স্পেশাল একটা বেল্ট দিয়েছে এইভাবে রেখে দেখে একটু স্পেশাল বলি এই যে দেখো এটা হচ্ছে হ্যান্ডেল করে দিয়েছে হ্যাঁ খুব সুন্দর মজবুত হ্যান্ডেল খুব সুন্দর যারা কর্পোরেট লাইফে সব কর তারা দেখা যাচ্ছে একটু এই ব্যাগগুলা ক্যারি করলে আরও বেশি ফ্যাশান ফ্যাশানেবল লাগবে তোমাকে হ্যাঁ গর্জিয়াস লাগবে এই যে এটা দেখো এটা হচ্ছে একের ভিতর তিন আমি খুব সুন্দর করে প্যাকেজিং করে দেবো এত সুন্দর করে প্যাকেজিং করে দিতে মানে প্যাকেজিং থেকে জাস্ট ভালো লেগে যায় খুব খরচ হয় ব্যাগে হ্যাঁ আমার লাভের থেকে লস হয়ে যায় কারণ অনেক সময় যারা বেশি ব্যাগ নেয় আমাদের বড়ো বক্স করে দেওয়া লাগে বড়ো কার্টুন করে দেওয়া লাগে ঠিক আছে যাতে সেভলি আপুরা মানে আপুদেরকে পৌঁছে দিতে পারি এই ব্যাগটার প্রাইস থাকছে পাঁচশো টাকা আমি মাত্র যেটা দেখালাম এটার প্রাইস থাকছে পাঁচশো টাকা ভালো লাগলে কিন্তু স্ক্রিন শট দিয়ে রাখবা আচ্ছা আমি আরেকটা দেখাচ্ছি স্ট্রাইপের মধ্যে স্ট্রাইপের মধ্যে কিন্তু রেড কালারটা এটা কার কার চাই বলো হ্যাঁ রেড কালারটা কার কার চাই আপু তুমি কিন্তু ফার্স্ট আমার আচ্ছা আপু একদম লাস্ট থেকে চেক করতে লাগবো আচ্ছা স্বর্ণ আপু ইনবক্স করেছে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা তামান্না ইসলামের জন্য রেটটা আচ্ছা আচ্ছা ঠিক আছে রেড কালারটা এই রেডটা দুলা ভাই দুলা ভাই আজকে লাইভে আমার ফার্স্ট কমেন্ট করেছে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এই রেড কালারটা তোমার জন্য আচ্ছা এটা হচ্ছে গিয়ে খুব সুন্দর বল টাইপের করে দিয়েছি স্ট্রাইপের মধ্যে রেড আর পিঙ্কের মিক্সড একটা কালার কিন্তু এক্সাক্টলি হ্যাঁ এই যে এইভাবেও ক্যারি করতে পারো লং বেল্ট সহকারে কিন্তু ক্যারি করতে পারো এই যে এটা হচ্ছে পিছন সাইডটা এগুলো মাত্র সাড়ে চারশো টাকা করে পাচ্ছ আমি আবারও এক্সাক্টলি মেজারমেন্ট করে দেখিয়ে দিয়েছি এগুলা কিন্তু এগারো ইঞ্চি লম্বাই এই চওড়ায় কিন্তু এগারো ইঞ্চি থাকছে ওয়েট আর হচ্ছে লেন্থ থাকছে নয় ইঞ্চি নয় ইঞ্চি এটা হচ্ছে ইনি ওয়ান প্যাটার্নে করা পিছনে তো একটা চেন দেওয়াই আছে ওকে দুলাভাই ভাই আমার কই আমার কই আমার এখান থেকে নিয়ে আমাকে একটা দিতে হবে না হলে কিন্তু আমি কারোর ব্যাগ দেব না এই যে এটা হচ্ছে গিয়ে থ্রি ওয়ান প্যাটার্নে করা থাকছে চারশো টাকা প্রাইস থাকছে কিন্তু সাড়ে চারশো টাকা ইনসাইড খুলনা ডেলিভারি চার্জ ফ্রি অবশ্যই সেখানে আসলে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু আমি আজ ওয়ান পিসের পার্সেলটা পেয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ হুমায়ের কাছে আপু লাইভে বলার জন্য মিষ্টি অ্যান্ড পিঙ্ক কালারটা দেখান প্লিজ আচ্ছা ঠিক আছে আপু অবশ্যই দেখাবো এই যে আপু মিষ্টি কালারটা দেখে নাও মিষ্টি কালারটা দেখো খুব সুন্দর এইভাবে কিন্তু ক্যারি করতে পারো মিষ্টি কালারটা আমি জানি না এতক্ষণে আছে কি না এবার পিঙ্ক কালারও কিন্তু অনেকগুলো ছিল না আচ্ছা ঠিক পরাম আচ্ছা স্ট্রাইপের মধ্যে এটা হচ্ছে গিয়ে পিছনের চেনটা পিছনের চেনটা প্রাইস থাকছে সাড়ে চারশো টাকা প্রাইস থাকছে সাড়ে চারশো টাকা এটার সাথেও কিন্তু লং বেল্ট দেওয়া আছে এর মধ্যে কিন্তু ছোটো পকেট দেওয়া আছে প্রত্যেকটার সাথে কিন্তু লং বেল্ট দেওয়া আছে যারা কিনা আমার পেজে নিউ একটু পেজে লাইক দিয়ে রেখো অথবা ফলো মানে ফলো দিয়ে রেখো আর হচ্ছে আমাদের পেজের লাইভ টাইম কিন্তু রেগুলার আটটার সময় ঠিক আটটা থেকে নয়টা পর্যন্ত আমি লাইভ করি হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে পিছন সাইডটা প্রাইস থাকছে ও আচ্ছা এটার সাথে কিন্তু একটা বল টাইপের আছে আমার এটা খুলে গেছিলো আর ইনটেকটা তোমাদেরকে দেবো ঠিক আছে ইনশাল্লাহ প্রাইস থাকছে সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা লুক ব্যাগগুলো কিন্তু দুইশো টাকা করে থাকছে লুক যেইগুলো দেখতে পাচ্ছো এগুলো কিন্তু সবই দুইশো টাকা করে শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ আরিজা আপু নীলা আপু শেয়ার করেছে থ্যাংক ইউ সো মাচ বারবার একটা দেখতে চাচ্ছি দেখান না কেন আচ্ছা আবিদা হাসান আপু আপু এবার কমেন্ট করো ছোট ব্যাগের ব্ল্যাকটা দেখাই দিচ্ছি আর লুক ব্যাগটা দেখান লুক ব্যাগটা আচ্ছা ঠিক আছে লুক ব্যাগ দেখাই দিচ্ছি আপু একটু হচ্ছে আবারও কমেন্ট কর আমার এখানে কি হয় মানে বেশি কমেন্ট হয়ে গেলে কিন্তু উপরে উঠে যায় ঠিক আছে বেশি কমেন্ট হয়ে গেলে কিন্তু উপরে উঠে যায় এই কারণে হয়তো দেখিনি আপু কেউ রাগ করবো না আমাকে আবার কমেন্ট করো আমি দেখাই দিব এই যে দেখো এটা হচ্ছে ব্ল্যাক কালারের লুক ব্যাগটা এখানে কিন্তু পিঙ্ক কালার আছে আর একটা হচ্ছে লেমন কালার আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিন শর্ট দিয়ে আমি এটাও মেপে দিচ্ছি এই যে এটা হচ্ছে দেখো এটা আট ইঞ্চি লম্বা এখানে কিন্তু ছয় ইঞ্চি হচ্ছে লম্বা হচ্ছে আট ইঞ্চি চড়াই হচ্ছে ছয় ইঞ্চি মানে খুবই ছোট সাইজের একটা ব্যাগ স্মল সাইজের মধ্যে এই যে প্রাইস থাকছে এগুলা কিন্তু ব্যাকপাক হিসেবেও ক্যারি করতে পারবা অথবা দেখা যাচ্ছে ডান কা বা আম কাতে জুলায় না সেভাবেও রাখতে পারবা দুইশো টাকা দুইশো টাকা ব্ল্যাক আমি আর একটা দেখাই দিচ্ছি এই যে দেখো ব্ল্যাক কিন্তু এখানে লেমন কালার দিয়েছে শুধুমাত্র ফ্লাওয়ারটা চেঞ্জ চার চোখে আসলে যেটা ভালো লাগবে দুইটাই সুন্দর কোনো পার্থক্য আমার কাছে লাগছে না আসলে টাকা করে থাকছে এই ব্ল্যাকটা আচ্ছা প্রাইস অনেক রিজনেবল থ্যাংক ইউ সো মাচ চান্ন আপু আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ব্ল্যাক কালারটা আচ্ছা ঠিক আছে ব্ল্যাক কালারটা হচ্ছে দেখাই দিচ্ছি আপু আমি নিউ থ্যাংক ইউ সো মাছ আপু ওয়েলকাম ইন মাই ওয়ার্ল্ড আচ্ছা আর আবিদ হাসান আপু করো না প্লিজ একটু বলো কোনটা দেখতে চাচ্ছ ব্ল্যাক কালারের মধ্যে আমি এই ব্যাগটা দেখাই দিচ্ছি এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালার স্ট্রাইপের মধ্যে ব্ল্যাকের উপর হোয়াইট স্ট্রাইপ এর সাথে কিন্তু বল টাইপের করে দেওয়া আছে এই যে এইভাবেও ক্যারি করতে পারো চাইলে সাথে আবার লং বেল্টও দেওয়া আছে এটা চওড়াই থাকছে এগারো ইঞ্চি চওড়াই এগারো ইঞ্চি তোমাদেরকে আইডিয়া দেওয়ার জন্য বলে দিচ্ছি আর লম্বাই থাকছে নয় ইঞ্চি হ্যাঁ এর মধ্যে কিন্তু বই খাতা এরকম কিছু ধরে না হ্যাঁ আমি বলে দিলাম ক্লিয়ার করে এগুলো বিগ সাইজ ঠিক আছে বাট এটা শেপটা দেখো চওড়া থেকে কিন্তু চিকন টাইপের এরকম একটা শেপ এসেছে যে কারণে খাতাটা তা ধরবে না যদি এরকম বরাবরই এই শেপটা থাকতো তাহলে কিন্তু ধরতো ঠিক আছে এমনিতে কিন্তু বড়ো সাইজ প্রাইস থাকছে সাড়ে চারশো টাকা এই যে চেন ওয়ান প্যাটার্নে করা একটা চেন খোলা মানে কিন্তু তিনটা এরকম স্পেস দেখা যাবে এর মধ্যেও কিন্তু তোমাদের একটা ছোট পকেট দেওয়া আছে হ্যাঁ সাথে লং বেল্টও দেওয়া আছে আমি মেনলি যেহেতু খুলনা সেলার আউটসাইড খুলনা কিন্তু ওয়ান হান্ড্রেড টাকা ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হয় বাকিটা ক্যাশ অন সিস্টেমে পেয়ে যাবে হোম ডেলিভারিও নিতে পারো অথবা দেখা যাচ্ছে সুন্দরবনের মাধ্যমে নিতে পারো বাংলাদেশের যে কোনো জায়গায় আসলে ডেলিভারি দেওয়া হয় এই যে প্যাকটা সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকায় পেয়ে যাচ্ছ আচ্ছা প্রাইস কেমন আপু এই যে যেটা দেখাইলাম ওইটা হচ্ছে সাড়ে চারশো টাকা আচ্ছা লুক ব্যাগ আর একটা দেখে নাও এটা কাঠালি কালারের মধ্যে ফ্যাশন লুক এটা প্রাইস থাকছে দুশো টাকা এই যে ব্যাকপ্যাক হিসেবেও কিন্তু ইউজ করতে পারবা মাত্র দুশো টাকাই পেয়ে যাচ্ছ খুব সুন্দর আর এই যে কাঠালি কালারটা দেখতে পারো কাঠালি কালারটা প্রাইস থাকছে সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা এই যে পিছনে একটা চেইন থাকবে সাথে কিন্তু লং বেল্টও দেওয়া আছে আমি এরপর পিঙ্ক কালারটা দেখাই দিচ্ছি এই যে এটা হচ্ছে সাথে লং বেল্ট দেওয়া আছে প্রাইস থাকছে সাড়ে চারশো টাকা ভালো লাগলে কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখবা এই যে আমি একটু সময় নিয়ে দেখাচ্ছি আর পিঙ্ক কালারটা এনে দেখেছি রাখুন এই যে পিঙ্ক কালার পিঙ্ক কালারটা একদম বেবি পিঙ্ক কালার যেটা কি না খুবই স্ট্যান্ডার্ড লাইভে আসলে বোঝা যাচ্ছে কিনা যায় না একজাক্টলি কালারটা এটা যেহেতু নিউ এসেছে আমার কাছে কালারটা এই কারণে মানে আমি ফার্স্টে কম অর্ডার করেছিলাম তারপরে দেখছি এতটা সুন্দর বলার মতো না এই যে এটা হচ্ছে সামনের দিকে থাকবে আর আউটসাইড খুলনার আপুরা কিন্তু এটা ব্যাগের মধ্যে পেয়ে যাবে আমি খুলে দেব ওকে এটা ব্যাক সাইডটা থাকছে চেইনটা ওকে এইভাবেও ক্যারি করতে পারো সাথে লং বেল্ট দেওয়া আছে লং বেল্টটাও চাইলে রাগিয়ে রাখতে পারো এই যে এটা হচ্ছে লং বেল্টটা প্রায় সাড়ে চারশো টাকা একটা চেন খোলা মানে কিন্তু টোটাল তিনটা এরকম স্পেস হ্যাঁ তিনটা এরকম স্পেস পাওয়া যাবে পিঙ্ক কালারটা কার কার চাই প্রাইস থাকছে সাড়ে চারশো টাকা যে কোনো জায়গা থেকে তোমরা কিন্তু প্রোডাক্ট নিতে পারবা বাংলাদেশের যে কোনো জায়গায় যেগুলো রেয়ার অর্ডার পাই আর এই হোয়াইট কালারটা কার কার চাই বলো তো দেখি আচ্ছা আর কি কোনটা দেখবা একটু কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে জানিয়ে দিও এই লেমন কালারটা দেখো লুক ব্যাগের লেমন কালারটাও কিন্তু খুবই চোখে ধরছে না প্রাইস থাকছে দুইশো টাকা লম্বাই কিন্তু আট ইঞ্চি চড়াই হচ্ছে গিয়ে ছয় ইঞ্চি আমি শেষবারের মতো দেখাই কিন্তু লাইভটা ক্লোজ করবো দেখছো হয় তোমরা এবার ফাইনালবার দেখে নাও হ্যাঁ শেষবারের মতো দেখে নাও এই যে দেখো রেড কালারটা ফ্যাশান লুক ছোটো সাইজের মতো একেবারে ছোটো সাইজের মধ্যে আমি একটা চেন খুলে দেখাই দিচ্ছি একটু স্পেসটা এই যে দেখো একটু চেন খুলে দেখাই দিচ্ছি প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা ব্যাক হিসেবেও কিন্তু ইউজ করতে পারবা মাত্র দুইশো টাকা এই যে দেখো এটা হচ্ছে অ্যাশ কালারটা এবার লাস্ট বারের মতো আমি ব্যাগগুলা দেখিয়ে দিচ্ছি এর সাথেও কিন্তু লং বেল্ট দেওয়া আছে একই রকম ঠিক আছে একই রকম দুইশো টাকায় পেয়ে যাচ্ছ মাত্র এই ব্যাগগুলো আমি সর্বনিম্ন কিন্তু অনলাইনে তোমরাও খেয়াল করবা এখন বর্তমানে কিন্তু এই ব্যাগটা অনলাইনে যারা ব্যাগ সেল করে সেল করছে আড়াইশো টাকার নিচে আমি দেখিনি কালকে একজনের লাইভ দেখলাম সাড়ে তিনশো টাকা আর একজনের লাইভ আরেকদিন দেখলাম বলছে যে চারশো টাকা একটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি লাইভ অর্ডার করলে হ্যাঁ তাহলে দেখো ফ্রি তো আমিও দিতে পারতাম যদি চারশো টাকার রেট দিতাম এই যে দেখো এটা হচ্ছে দুশো টাকায় পেয়ে যাচ্ছ ফ্যাশন লুক ব্ল্যাক কালার এটা এখানে পিঙ্ক কালার থাকছে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে রাখো লম্বাই কিন্তু আট ইঞ্চি চড়ায় ছয় ইঞ্চি একদমই স্মল সাইজের মধ্যে আচ্ছা আরেকটা হচ্ছে ইয়া কালার লাইট একটা পার্পেল কালার লাইট একটা পার্পেল কালার এটার সাথেও লং বেল্ট দেওয়া আছে দুইশো টাকা এই যে ব্ল্যাক কালারটা দেখে নাও প্রাইস থাকছে দুশো টাকা শেষবারের মতো দেখাই দিচ্ছি যেহেতু আমি লাইফটা ক্লোজ করব করবো কাঁঠালি কালারটা ভালো লাগলে স্ক্রিন শট দিয়ে রাখবো মাত্র দুইশো টাকা এই কিউট ব্যাগটি পেয়ে যাচ্ছ আর একটা আজকের লাইভে সাজেস্টেড ব্যাগ বলতে পারো হ্যাঁ আজকের লাইভে ব্যাগ বলতে পারো এটা গর্জিয়াসের মধ্যে খুবই গর্জিয়াস একটা ব্যাগ কিন্তু এটা হুম খুবই গর্জিয়াস একটা ব্যাগ সাথে কিন্তু স্পেশাল একটা লং বেল্ট দিয়েছে এখানে বেসটা কিন্তু গোল্ডেন কালার এখানে এমব্রয়ডারি ওয়ার্ক করে দিয়েছি অনেক স্টোন দেওয়া একটা শোরুম প্রাইস কিন্তু অ্যাটলিস্ট দু হাজার টাকা নেবে আর খুব সুন্দর না এখানে কিন্তু চেপারটা খুব সুন্দর স্টাইলিশ এটার সাথেও দেখছো লং বেল্ট দেওয়া আছে এটা হচ্ছে ইন ওয়ান প্যাটার্নে করা একটা দেয় কিন্তু টোটাল তিনটা চেম্বার এর মধ্যেও ছোটো পকেট দেওয়া আছে এই কিউট ব্যাগটার প্রাইস থাকছে পাঁচশো টাকা হ্যাঁ কিউট ব্যাগটার প্রাইস থাকছে পাঁচশো টাকা যা যা লাগবে একটু স্ক্রিনশট দিয়ে রাখো মাত্র পাঁচশো টাকা এই সুন্দর ব্যাগটি পেয়ে যাচ্ছ আমি এটা আর একটা কালার দেখিয়ে দিচ্ছি চকলেট কালারের মধ্যে ঠিক আছে চকলেট কালারের মধ্যে এটাও কিন্তু সুপার ডুপার রিজনেবলের মধ্যে পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছ এখানেও লং বেল্ট দেওয়া আছে একই প্যাটার্নে করা তারপরেও আমি বারবার প্রত্যেকটা দেখে দেবো এটাই কিন্তু শেষবারের মতো দেখাচ্ছে তো যারা কিনা আর দেখতে চাচ্ছ একটু কমেন্ট করতে হবে নাহলে দেখা যাচ্ছে আমি একবার করে দেখিয়ে লাইভটা ক্লোজ করে দেব এই যে প্রাইস থাকছে পাঁচশো টাকা করে আর হচ্ছে গিয়ে আরেকটা আছে কালার ব্লু কালার হ্যাঁ ব্লু গোল্ডেন ব্লু গোল্ডেন ঠিক আছে মোট চারটা কালার এই যে দেখো এটা কিন্তু ব্লু কালারের মধ্যে এর মধ্যেও কিন্তু এমব্রয়ডারি আছে স্টোন আছে লং বেল্ট আছে পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছ অর্থাৎ আছে কিন্তু দুইশো থেকে শুরু আজকে ব্যাগের প্রাইস ছিল দুইশো সাড়ে চারশো আর পাঁচশো দুইশো সাড়ে চারশো আর পাঁচশো ঠিক আছে আর আগের দিনের লাইভটা যারা মিস করেছো দেখে নিতে পারো হ্যাঁ আগের দিনের লাইভের ব্যাগগুলো ছিল স্মল সাইজের মধ্যে হ্যালো কিটি মানে আর বিভিন্ন রকমের ব্যাগ ঠিক আছে এই যে গোল্ডেন কালারের ব্যাগটা দেখতে পারো এই যে গোল্ডেন কালারের ব্যাগটা এটাও খুবই স্ট্যান্ডার্ড প্রাইস থাকছে পাঁচশো টাকা এখানে স্টোন করা আছে একটু ক্লোজ করেও দেখাই দিচ্ছি আর খুবই গ্লেজি এক কথায় খুবই গ্লেজি গোল্ডেন কালারটা মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছ যার লাগবে স্ক্রিনশট দিয়ে রেখো আর ইনবক্স করতে কিন্তু ফোন নাম্বার অ্যাড্রেস মাস্ট দিবা একটু কাইন্ডলি বলবা যে খুলনার মধ্যে নাকি খুলনার বাইরে খুলনার মধ্যে হলে তো একটু কনভারসেশন কমপ্লিট করতে একটু সময় লাগে যেহেতু আমাদের ফ্রি ডেলিভারি সিস্টেম আছে কিছু কিছু জায়গায় এই কারণে আচ্ছা এবার হচ্ছে একটা ব্ল্যাক কালার দেখে নাও স্ট্রাইপের মধ্যে ব্ল্যাক কালার এটাও মোস্ট ডিমান্ডিং একটা কালার ঠিক আছে মোস্টি মানে আই কিন্তু চারটা কালার নিয়ে আসতাম ব্লু কালার তারপর রেড কালার ব্ল্যাক কালার হোয়াইট কালার এই চারটা ছিল এবার কিন্তু আরও তিনটা কালার অ্যাড হয়েছে এই যে দেখো এই কাঁঠালিটা তারপর মিষ্টিটা আর পিঙ্ক কালারটা সো নিউ কালারগুলোও নিতে পারো আগের কালারগুলোও নিতে পারো এগুলো এগিয়ে রিস্টক করেছে তাহলে বুঝতেই পারছো যে কতটা চাহিদা সম্পন্ন আর কত ভালো কোয়ালিটি না হলে পুরা পছন্দ করবে না তো আবার এই যে এইটা হচ্ছে লং বেলটা প্রায় সাড়ে চারশো টাকা ওকে প্রায় সাড়ে চারশো টাকা এইভাবে কিন্তু লাগাতে হবে আমি হচ্ছে আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গিয়ে রেড কালার এটা হচ্ছে গিয়ে রেড কালার হ্যাঁ এইভাবেও ক্যারি করতে পারবা চাইলে কিন্তু একটা কিন্তু এটা লাগিয়ে রেখেছি এই যে এইভাবে কিন্তু লাগিয়ে রেখেছি বেলটা আর চাইলে ছোট বড় করে নিতে পারো এটা প্রাইস থাকছে সাড়ে চারশো টাকা প্রত্যেকটার সাথে কিন্তু আমি ব্যাগ দেখানোর সাথে সাথে প্রাইসটা মেনশন করে দিচ্ছি এই কারণে যাতে যারা নিউ ইউ আগে যারা আমার কথা শুনুনি এই জন্য প্রত্যেকবার শুনে নিতে পারো কোনো রকম কনফিউশন না থাকে আর ইনবক্সে কোনো কোয়েশ্চেন না থাকে ওকে যা যা লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবো মাস্ট আচ্ছা আর হোয়াইট কালারটা দেখাই দিচ্ছি এই যে দেখো মোস্ট ডিমান্ডিং হোয়াইট কালার স্ট্রাইপ ব্যাগের মধ্যে প্রাইস থাকছে সাড়ে চারশো টাকা আজকে ব্যাগের প্রাইস ছিল দুইশো সাড়ে চারশো আর পাঁচশো এই যে দেখো এটা লং বেল্ট দেওয়া আছে কিন্তু এখানে তিনটা চেম্বার আচ্ছা আর একটা দেখাচ্ছি এটা কিন্তু থাকছে বিস্কিট বিস্কিট কালারের কালারের মধ্যে মধ্যে খুবই ভালো কোয়ালিটির একটা ব্যাগ এখানে স্পেশাল একটা লং বেল্ট দিয়েছে এখানে বল টাইপের করে দিয়েছে চকলেট কালার দেখো চকলেট কালার চারপাশে কিন্তু বর্ডার লাইন করে দেয়া আমার লাইফটা এখানেই শেষ করব। এখনই লটারিটা করে লাইফটা ক্লোজ করে দেব। হ্যাঁ লটারিটা করে কিন্তু এবার লাইফটা ক্লোজ করে দেব এই যে বর্ডার লাইন করে দিয়েছে আর এখানেও দেখো বর্ডার করে দেওয়া চকলেট কালার চি ইন ওয়ান প্যাটার্নে করা চি ইন ওয়ান প্যাটার্নে করা এর মধ্যেও কিন্তু একটা ছোটো পকেট দেওয়া আছে এটা প্রাইস থাকছে পাঁচশো টাকা ভালো কোয়ালিটি এবার একটা খুবই ভালো কোয়ালিটি চওড়াই হচ্ছে গিয়ে সাড়ে এগারো ইঞ্চি লম্বাই হচ্ছে আট আট ইঞ্চি তো না ইঞ্চি আট ইঞ্চি প্রাইস থাকছে পাঁচশো টাকা আর এই যে কিউট কিউট লুক ব্যাগগুলো বলার প্রাইস ছিল কিন্তু মাত্র দুইশো টাকা করে মাত্র দুইশো টাকা করে যার যার লাগবে একটু স্ক্রিন দিয়ে রেখো ঠিক আছে যার যার লাগবে একটু স্ক্রিন দিয়ে রেখো আমি জাস্ট লটারিটা এবার লাইভটা ক্লোজ করে দেব দেখি আজকের লাইভ শেয়ারের ফার্স্ট উইনার হয়েছে কি লিনা আপু আজকের লাইভ শেয়ারের ফার্স্ট উইনার হয়েছে লিনা আপু

অ্যালিসবানাথ লিনা আপু আর হচ্ছে গিয়ে ফারসানা ইসলাম এই চারজন আজকে লাইভ শেয়ারের না সো এতক্ষণ যারা লাইভ শেয়ার করে কমেন্ট করে আমার পাশে ছিলে সবাইকে অসংখ্য ধন্যবাদ লাভ ইউল আর যারা কিনা হচ্ছে প্রোডাক্ট অর্ডার করতে চাচ্ছ দ্রুত কিন্তু ইনবক্স করে দিবা ইনসাইট খুলনা ডেলিভারি চার্জ ফ্রি এতক্ষণ তো শুনলাই আউটসাইড খুলনা ওয়ান হান্ড্রেড টাকা যদি প্রোডাক্টের প্রোডাক্ট বেশি হয় অনেকগুলো ব্যাগ নিলে একসাথে সেক্ষেত্রে কিন্তু চার্জ বাড়বে সেটা মানে ইনবক্সে কথা হবে হ্যাঁ আসসালামু আলাইকুম সবাইকে